الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرض الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وسيدنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وعلى آله وأصحابه وحل بيته وأوليائه ومرشده وعلماء أهل سنته أجمعين সকলে পবিত্র কোরআন তেলাওয়াত করে প্রত্যেকের কলব নূরানিত করে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুইদুকুম ومنها نخرجكم تارة أخرى صدق الله مولانا العظيم صدق رسول النبي الكريم في شان حبيبه ومعشوقه وآمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ما شاء الله উচ্চ আওয়াজে মুহাম্মদ ওয়াদায়ালে সাইয়েদেনা পিছনের আব্বারা মহাব্বতে ভালোবাসা নিয়ে আদায় করুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালায়ালে সাইয়েদেনা কবর যদি সাউজালা দুরুদ বানাও গলার মালা কবর যদি সাউজালা দুরুদ বানাও গলার মালা এই দুরুদে করবে বাড়ি হাসরে নে মিজান মহাবতে মাওলানা মুহাম্মদ ওয়ালায়ালে সাইয়েদেনা কি দন আছে কি দন দিয়া রাখব নবী আপনার মন দয়া করে দিয়ে দেখা দন্ন কর এ জীবন আল্লাহুম্মা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়ালায়ালে সাইয়েদেনা জোরে লা ইলাহা মাশাআল্লাহ ইলাহা ভালো লাগে লা ইলাহা
বজনা মাঝে রোজা সাই রোনা বলেন মা বাফের খেদ মত বুইল না হে না মাঝে রোজা সাই রোনা বজন মা বাফের খেদ মত বুইল না হে হে নবীর দুরুদ চাই রোনা বাইরে নবীর দুরুদ জোরে হে হে নবী তোমরাই বলবে না লা ইলাহা ভালো লাগে লা ইলাহা বলেন আল্লাহ চারা মাবুদ নাই বাজান নবীজি চারা উপায় নাই হায় হায় আল্লাহ চারা মাবুদ নাই বাজান নবীজি চারা ওই নবীজির দয়া পাইতে হইলে ওনি আল্লাহর দয়া চাইলা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া নাই কোন আল্লাহ ছাড়া ইলাহা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বার আমার অনুরোধ থাকবে যারা জান্নাতের বাগানে বসলেন রাস্তাঘাট কোনো জান্নাত না আজকের জন্য এটা হলো কোরআনের মঞ্চ আমার নবী বলে যেখানে কোরআনের আলোচনা চলে ওইটা হলো জান্নাতের বাগান সুবহানাল্লাহ আমি অনুরোধ করবো রাস্তাঘাটে না থেকে নবীর মহাব্বতে আমার নবী হাদিস শরীফে ঘোষণা করেন আলালা ইমানা লিমাল্লা মুহাব্বাতালা যার অন্তরে মহাব্বত নাই সে কখনো ইমানদার হতে পারবে না ঠিক কিনা এই মহাব্বত এবং প্রেম নিয়ে নবীর ভালোবাসা নিয়ে জান্নাতের বাগানে বসবেন যেই মাওলা জবান দিল যেই আল্লাহ রিজিক দেয় খাওয়ায় পড়ায় যে আল্লাহ হায়াত দেয় ওই আল্লাহর মহাব্বতে আল্লাহকে ভয় পেয়ে অন্তর থেকে আওয়াজ দিয়ে আল্লাহ আল্লাহ জিকির যারা করবে আমার নবী কয় কুলুবিন মুকমিনিনা আরশিল্লা ওই বান্দার কলব আল্লাহর সিংহাসন হইয়া যায় তাই মহাব্বতে প্রেম নিয়ে উচ্চ আওয়াজে একতালে আল্লাহ আল্লাহ জিকির আদায় করুন আল্লাহ 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 দরজাল নবী তুমি গুণ মোহনী মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মায়ার নবী তুমি গুণ মোহনী মারহাবা লোক তরাই বের বলে গো নবী কোরআনে তে শোনি গো নবী আয়ার নবী তুমি গুণি মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা রহমতের বান্দা রগ আফনি সর্বগুণের গুণী
जाएंगे तुम्हार सोने प्रेम को गिरा से गो वो नबी अल्लाह का दर गो वो नी गो नबी मायार नबी तुम्हें गुना मोने माशाल्लाह अल्लाह अल्लाह आदम दिए कुदरतुल्लाह आदम दिए कुदरतुल्लाह ऐ बबेते प्रकाश होवे कुरान हादिस खोले रे देखो आदम तोषा मन मन मरहवा अल्लाह 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 जाइया देखो कुरान ते आलिम लम्बे में से पारा तेरे मरहवा अल्लाह अल्लाह बोले यासिन पाको जाते हुए बोले यासिन पोरो आरे मोर को लिपा आदम हो गई कुरान हादिस खोले रे देखो आदम तो शाह मन्नो मोर माशाल्लाह अल्लाह 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 आमद सुनो जीवन आमर बोई लागे उमर कबरे आमी मोईरा गेले माटी दियो यामर मुर्शिदेर दरबारे मरहबा अल्लाह আমল শূন্য জীবন আমার বয় লাগে মোর মরলে আমি মইরা গেলে মাটি দিয়ে আমার মুর্শিদের দরবারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আর কি সদন চাই না রে আমি আর কি চৌদন চাই না রে আমি মইরা গেলে মাটি দিয়ে আমার মুর্শিদের দরবারে মারহাবা আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কয়জন রইছে বাল্লাহ সই গো কয়জন রইছে বাহলা মারহাবা আল্লাহ ওপর ওপর দেখতে বালা ভিতরে সব পড়লা আস জানি গো মুর্শিদের প্রেমে আসের কত জালা মাশাল্লাহ আল্লাহ 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 ভক্ত বুঝি গো মুর্শিদের প্রেমে আসের কত জালা মাশাল্লাহ আল্লাহ আল্লাহ জালাই জালাই অঙ্গ হইয়া আমার হইছে পুইরা কহলা আশ জানি গো মুর্শিদের প্রেমে আসে কত জালা মাশাল্লাহ আল্লাহ 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 বাইনি আয়ে রে ইয়ে ফোরাদের পানি লইয়া হওয়া সারবাহন দো খেলি কান্দে পন্ত পানের চাইয়া আমার বাইনি আইয়ে রে ইয়ে মাশাল্লাহ আল্লাহ 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 মারহাবা আল্লাহ ইয়ো মা ও নাই রে বাপ ও নাই রে সিল জোরের বাওয়া হওয়াই ভাই যে আমার পানি গোয়ান্তে ফোরাত নদী যাওয়াই মাশাল্লাহ বেলা গেল সন্ধ্যা গো হইল আইল না ফেরিয়া আমার হওয়া দুঃখী নিদ জাদু মনি কে দি বেখা ওয়াইয়া আমার বাইনি আইয়ে রে মাশাল্লাহ
ने आये रे ये फोरा देर फानी लोहिया हवा सर बहनो दो खीनी कंदे पंतो बांदे चाइया आमार बाईने आये रे मसल्ला अल्लाह 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 यो वह काशे मेरा लाश गोरा तिस्ते तेलो इया मसल्ला সজনের মাঝে দিল রে পোসাইয়া মারহাবা আল্লাহ কাশের মেরা যখন দেখিল সজনে মারহাবা আসমান ভাঙ্গা যেন তাদের মাতাতে পড়িল কারে মাহিরাইয়া দার করলা মদিনা শহর আল্লাহ কে মারলো রে মাশাল্লাহ আল্লাহ 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 কিয়া গুনজা লইল গো আল্লাহ কারবালার মরদা দিয়ে মাশাল্লাহ আল্লাহ ও রাত নদী গের করলো এ যে দাদু আশার বাসা বন্ধ করলো এ জিদা দুশমনে গুণের বাবা হওয়া বাবাই রে কারো বাগালাইয়া নিল তোমায় কে রে মাসুল্লা আল্লাহ 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 লা কোরআন শরীফ লাগবে একটা দুনিয়া মুসাফির খান জানো না আইসো একা যাইবারে একা কয়বরে আল্লাহ হুম্মা সাল্লি জোরে মারহাবা বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগা আপনাকে
দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি মর্মে করুণার মাঝখানে আল্লাহ যে আজকের রাজনগর হুসাইনি যুব সংগঠনের উদ্যোগে তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মিলনে দুনিয়ার কাজ থেকে দূর করে নবীজি ঘোষিত জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। কেন এই মুহূর্তে বহু বান্দা আছে চা দোকানে চার আড্ডায়, ঠিক কিনা? কিছু লোক আছে চুরি করা দান্তা, কেউ আছে গাঁজা খাওয়ার দান্তা, বিভিন্ন জনকে বিভিন্ন দান্তা রাখছে। আমাদেরকে আল্লাহ ভালোবাসা মহাব্বত করে এইখানে যে জান্নাতে বসাইছিল আরেকবার শুক্রিয়াতন করলাম আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করব বিশেষ করে সম্মানিত সভাপতি সহসভাপতি এবং আপনাদের ইমাম সাহেবের অত্যন্ত আমাকে ভালোবাসে মহাব্বত আমিও করি, যারা মুরব্বি আজম এখানে আছেন সকলের দোয়া নিয়ে আমি কিছু কথা বলবো। অনুরোধ থাকবে আপনাদেরকে কোরআন হাদিস এজমা কিয়াস এই চারটার ভিত্তিতে যারা কথা মানে কোরআন হাদিস ভিত্তিকের কথা যারা আমল করে তারা আমার রসুলকে পাবে, সুবহানাল্লাহ। আমরা রসুলকে পেতে চাই কি চাই? নবী নাই তো আল্লাহ নাই, যেখানে নবী থাকবেন সেখানে আল্লাহ আছে। আমরা কি আল্লাহকে দেখার বস্তু? আল্লাহর সাথে কোনো শরীক নাই। আব্বার আমার আমি পায়সঙ্গে কথাটুকু বলি, বর্তমান করুণার ভয়ে মানুষ মুখে মাস্ক লাগায় লাগায় না, কিন্তু মৃত্যুকে মানুষ ভয় পায় না। যদি ভয় পাইতো তাহলে খারাপটা ছেড়ে দিত। মানুষ শুধু চিন্তা করে ভয় পায় একটা জিনিসকে, জালালি সাহেব এটা আবার কি? এটা হলো 800 টাকার কিস্তি। আমনগর হয়তো মুরাদনগর এগুলো নাই, ওয়াল্লাহ এখানেও আছে, আল্লাহ মাফ কর। আব্বার আমার মনোযোগ দিবেন, অন্তরের কান লাগান, 30 বার কোরআন কেন বললাম? এই লোহে মাহফুজের কোরআন এটা নিয়ে কারো কোনো সন্দেহ আসেনি? অনুরোধ থাকবে আব্বা আল্লাহর এই পবিত্র কোরআন লোহে মাহফুজে যার বাড়ি রে, এটা আমার দয়গাল নবীজির না, না পিছনে লাগবে না আব্বা, বালিশ লাগবে না, আমার বালিশ লাগে না, আমি মরছি কোরআন শরীফের জন্য বালিশ না, আমি বালিশ দিলে ওয়াজ করতে পারি না। এক একজনের এক একটা অভ্যাস থাকে, ঠিক আছে না? আমার শরীর অত্যন্ত অসুস্থ আব্বা, গতকালকে বাহুবল নাম শুনছেন? জি জি। এ মুরাদ ভাই আছে না, এ মুরাদ চৌধুরী যে ওয়াজ করে, হ্যাঁ ওনার বাড়ির পাশে একটা মাহফিল একটা মানে চুনার ঘাট করছি, করে চলে আসছি আগামীকালকে জুমা পড়ে আবার চলে যাবো শাইস্তাগঞ্জে, দুইটা মাহফিল শনিবার আবার দিনের বেলা তাহির ভাই সহ একটা, আবার রাত্রে আছে দুইটা মাহফিল। এটা হচ্ছে শরীর আব্বা, আপনারা গত বছরও দেখছেন আমাকে কী অবস্থা, এখন আবার কী অবস্থা। তবে আপনাদের দোয়া চাই, আমার ঢাকার যে মাদ্রাসাটুকু জায়গা ইনশাল্লাহ বরট হয়ে গেছে, এই ইমিডিয়েটলি 1-1.5 মাসের ভিতরে আমি কাজ চালু করবো। শাইস্তাগঞ্জ একটা জায়গা নিয়েছি, মাদবপুর একটা জায়গা নিয়েছি, এদিক দিয়ে খাগড়াছড়ি একটা জায়গা নিয়েছি, কেন? মাদ্রাসা করার জন্য আলহামদুলিল্লাহ বলে, কারণ আমি আমার 3.5 হাজার জায়গা ছাড়া আর বেশি পাবো না। আপনারা রাজনগরের মানুষ মনে 10 হাজার জায়গা হয়ে গেল তো লইয়া যাই, 3.5 হাজার জায়গার বেশি কেউ পাবে? কথাটা সত্য না মিথ্যা? মাশাআল্লাহ। আব্বার একটু মনোযোগ, দ্বিধাদ্বন্দ্ব সব ছেড়ে আমরা রসুলকে চাই কি চাই না? অনুরোধ থাকবে, আমরা তো মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এই 30 বার কোরআন এটা যে কত দামি আমি প্রশ্ন করব, উত্তর দিবেন কত ভাড়া কোরআন? আমাদের লাকসামো 30 ভাড়া, আপনাদের মুরাদনগর 30 ভাড়া, মাশাআল্লাহ মিলে গেছে। কোরআন নিয়ে কারো সন্দেহ নাই, আমার আল্লাহ কয় বন্ধু আসমানি কিতাব 104 খানা, সুবহানাল্লাহ, মাশকুর কিতাব 4টা, কয়টা? অনুরোধ থাকবে মনোযোগ, উলামায়ে কারাম যারা আছেন আশে আর পাশে দূরে থাকেন, যতটুক মাইকের সাউন্ড যাবে আপনারা আমার কথাগুলা বুঝবেন, সাধারণ জনতা তেমন বুঝবে না কোরআন হাদিস, ঠিক কিনা? এই জন্য অনুরোধ করে দোহাই আল্লাহর, দোহাই আল্লাহর, আমি কি ভুল ব্যাখ্যা দিচ্ছি না সঠিক দিচ্ছি, সাধারণ জনতা বুঝবে না, বাজানো কখন জানে আমি জালালি চলে যাই, এতগুলা লোক স্টেজে বসে আছি, কে কার আগে কবর যাবে কারো কোনো গ্যারান্টি নাই, কেন দুনিয়া দুনিয়া করো, দুনিয়ার জন্য কেন পাগল হও? আমার নবীজির হাদিস, আল্লাহ কয় বন্ধু আমি আপনাকে ভালোবাসা মহাব্বত করে আসমানে কিতাব 104 খানা নাজিল করলাম, আমি তাওরাত কিতাব নাজিল করলাম মুসা নবীর উপর 70 পারা, সুবহানাল্লাহ, মাশকুর কিতাব 4টা, তাওরাত জবুর ইনজিল কোরআন, আল্লাহু আকবার কর, এর মধ্যে জবুর কিতাব আমি নাজিল করলাম 73 পারা দাউদ নবীর উপরে, ইনজিল কিতাব নাজিল করলাম ঈসা নবীর উপরে 71 পারা, আসমানে কিতাব 103 খানার মধ্যে যা নাজিল করলাম গো, আমি আপনার প্রেমে আপনার মহাব্বতে শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনে আমি খোদা তা নাজিল করে দিলাম।
ভাগ্য মা এত দামি কোরআন, এখন এই যে এটা যে কোরআন শরীফ এটার তো দলিল লাগবে, এটা যে কোরআন এটার দলিল লাগবে না? কইতে পারেন এটার দলিল লাগবে? একটা লোক বলতে পারবে না এটা তো কোরআন শরীফের দলিল লাগবে না? এটা তো কোরআন আমরা মানি, কিন্তু এটার দলিলটা কি? তিরিশ ফরাজের এইটা কোরআন আমার এক বাবা বলে দিছে দয়াল নবী, রাগ করবেন না বাজানো, কারণ আল্লাহ কোন বলে না এটা কোরআন, আল্লাহ তো দেখার বস্তু না। কথা কন দেখা আমরা রাজনগর মনে আল্লাহ আইসি না, কথা কন দেখা আমার কথা কি বুঝেন না? বাজান মনোযোগ, এই কোরআনের দলিল আমার নবীজি, নবী বলছে এটা কোরআনের আয়াত, এটা হাদিস, এটা এজমা, এটা কিয়াস। কথা কন দেখা আমরা মানলাম নবীর কাছে আসছে জিব্রাইল, আমাদের কাছে জিব্রাইল আসে নাই ঠিক কিনা? যদি জিব্রাইল আমাদের কাছে আসতো তাহলে আমরা নবী হইয়া যাইতাম, খাতামান নাবিগিন শব্দটা থাকতো না। আল্লাহ কইছে আমার নবী খাতামান নাবিগিন, নবীজির পরে আর কোনো নবী নাই। এখন কেন কথাটা বললাম মনোযোগ দিবেন, যেহেতু আমরা সবাই কবরের যাত্রী, কোরআন বলে বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, ঘোষণা কার, কেউ থাকার মতন রাস্তা নাই, সবাই চলে যাবেন সাড়ে তিন হাজার জায়গায় কবর বাজানো। কেন আমরা নবী নবী করে শুনে নেন? আল্লাহ কয় বন্ধু আসমানি কিতাব একশত, চার কানার মধ্যে মাসুর কিতাব চারটা, এই একশত কোরআন বাদ দিয়ে একশত তিন কানার মধ্যে যা নেয়ামত বরকত দান করলাম গো আমি, আল্লাহ আপনার প্রাণে তিরিশ পারা কোরআনে তা নাজিল করে দিলাম। এখন আসেন আরো সংক্ষেপ করে দিচ্ছে, আল্লাহ কয় বন্ধু এই তিরিশ পারা কোরআনে যা নাজিল করলাম গো আমি আপনার প্রেমে আপনার মহাব্বতে উম্মুল কোরআন, কোরআনের মা সূরা ফাতিহার মধ্যে তা নাজিল করে দিলাম। মাযমা সূরা ফাতিহার এত দাম, এত সম্মান, ইমাম সাহেব হুজুর প্রত্যেক রাকাতে যখন নামাজ পড়ায় জামাতে, আল্লাহর কসম প্রত্যেক রাকাত শুরু করতে গেলে সূরা ফাতিহা লাগে। ঘোষণা দিল কে? ওই আল্লাহর রসুল কয় উম্মর শুনে নাও, এই সূরা ফাতিহা মা বাপের কবরের পাশে দাঁড়ায় একবার, কুল হু আল্লাহ তিনবার, জিয়ারতের নিয়তে দুরুদ শরীফ এগারোবার আদায় করিয়া যারা খোদার দরবারে হাত তুলবা আল্লাহ সাথে সাথে তার মা বাপের রুহের মধ্যে এক খতম কোরআনের সোয়াব নাজিল করে দিবা। গুনা মাফের মালিক কে? আল্লাহ। একটু জোরে কন কে? আল্লাহ। ওরে তুমি তো মালাকুল কাদির, তুমি তো মালাকুল কাদির, কত বাদ সারে বানাও পকিরি তোমার কেলা কুদরুতেরি পার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করয়া মার, বলেন গুনাহ খাতা মাফ করয়া মার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আজকে ওয়াজ ওয়াজের মতো নবে, যদিও শরীর অসুস্থ থাকে বলটি চলিয়ে আসছে কোরআনের কারণে। দেখছেন নি কোরআনটা কেমন দামি গামায়? আমার কিন্তু আব্বার আমার অত্যন্ত অসুস্থ, আমি যে আজকে ওয়াজ করবো আমি চিন্তা করিনি। আমি হচ্ছে বাগিনা যেহেতু আছে আমাদের মাদ্রাসা কাউসার জালালি পড়ালেখা করাতে, সেও একজন বক্তা হচ্ছে, তো আমি হুজুরকে ভাই আরো আনন্দিত যে আজকে ওয়াজ করবো না, যেহেতু জবান দিয়েছে তারা কিন্তু আমার মোবাইল ফাইয়া তাকে অনেক দিনের ফ্যাড অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে যে জালালি সাহেব মনে আসতো না। আমরা যেখানে জবান দিই চেষ্টা করি বা ঘরে বলে দিছি কাফন নিয়ে তো বাইর হই, যে কখনো যদি চলে যায় মানুষ যদি আবদার করে লাশ লাগলে ফোসাইয়া দিলে লাশ লিয়া কিছু করতে পারবো, তবুও জবান ঠিক রাখার চেষ্টা করি। আল্লাহর কাছে দুর্ঘটনার মালিক আল্লাহ, সারা রাত দিন রাস্তা থাকি বাবা কখন মোবাইল ধরবো, মানুষের যন্ত্রণা জ্বালা। আমার এখনো কিন্তু ফোন চলতেছে, আপনারা দেখেন এখনো কিন্তু মোবাইলে ফোন চলতেছে, কেউ ওয়াজ শোনে কেউ কল দিয়ে কথা কয়। আচ্ছা এত কথার পরে দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা দৈনিক তিনটা চারটা মাহফিল থাকে, এবার আমি ২৮৫টা মাহফিল শুধু হবিগঞ্জতে করছি আলহামদুলিল্লাহ।
আবার তাহিরি ফাগলা যে কত করছে এটার হিসাব সারা হেতে ফারা না যে ফজর থেকে শুরু করে আল্লাহ আল্লাহ এই ফাগলার কথা শুনলো তো বাবারে মানুষ লাগে খাতা বালিশ লুছে যায় আগা ছিল 14 ইঞ্চি হুজুর 22 ইঞ্চি হুজুর 28 ইঞ্চি হুজুর মহিলা হুজুর পুরুষ হুজুর কারণ এগুলার দিয়ে জমাই তো মানুষ কথা কর না কা শিশু বক্তা অমুক বক্তা এখন কিচ্ছু নাই সব তাহিরি কথা কর ঠিক কিনা এমন ডালা ডালছে সা পুরো দেশ ডালি দিছে সা এক কো ডালাতে আল্লাহ এমন উড়ান উড়াইছে হিংসুকরা হিন্দা করে নিন্দা করে কি লাভ হবে তাকায় দেখেন চট্টগ্রাম যা চট্টগ্রাম জামিয়াতে এত বড় বড় আলেম আছে এদের ওয়াশিং তো মানুষ থাকে না ছাত্ররা ছাড়া আর তাহিরির নাম শুনলে একবার হিন্দু বৌদ্ধ সব ডুবিয়া যায় আল্লাহ কি মেডিসিন দিয়েছে তারা আল্লাহ আমি দোয়া করি আল্লাহ আরো উঠাক আমাদের সুন্নিয়ত কায়েম হোক উদ্দেশ্য একটা ফির যার যার সুন্নিয়ত কি এটা তো আছেন আপনারা নাকি এটার বাহিরে কারা কারা না একটু আত্মলা দেন ইনালিল্লাহ ইনালিল্লাহ আব্বা হালে আছেন না তাহলে আছেন প্রয়োগ করতে হবে তো বুঝে তো আজ নিতে হবে কথা কোন ঠিক কিনা যাক বাবারা মনোযোগ অন্তরের কান লাগান কেন এই দিকে গেলাম আমার কথার দিকে মনোযোগ এটা আমি জালালি বলি নাই যেমন আমার নবী কয় যারা মা বাপের জিয়ারতের নিয়তে অনেকের এখানে আছে আব্বা নাই কথাটা সত্য না মিথ্যা আমি জালালি বাপ ফারাইছি বাপের ভেদনটা বুঝি বাপের মতন রহমত বরকত আর হয় না আব্বা হারাইয়া বাপের বেদনটা বুঝি বাজানো একটু মনোযোগ নিয়ে কথাটা শুনবেন কিছু কিছু লোক আমাদেরকে গালি দেয় আমরা বলে মাজার ফুজারি বাজান মাজারে ফুজা চলে না ওযু করতে নামাজ পড়তে ওযু লাগেনি একবারে ঠান্ডা মাথা বুঝাই দিচ্ছি নামাজ পড়তে ওযু লাগেনি এবার আসুন ওযু তো সাইর ফরজ ক ফরজ মাঙ্গো মা জিয়ারতে ওযু লাগেনি যেরকম জিয়ারতের ওযু আর নামাজের ওযু কি ভিন্ন নি তাহলে যারা আলেম হইয়া বুঝা শুননা যারা কয় আমরা ফুজাকারী মাজার জিয়ারত কারি না মাজারে তো জিয়ারত চলে ফুজা চলে না আল্লাহর কোরআন কয় উম্মুল কোরআন কোরআনের মা সূরা ফাতিহা এই সূরা আমরা জিয়ারতের নিয়তে আদায় করিনি একটু জোরে কন করিনি তাহলে আপনি যদি সূরা ফাতিহাকে আপনি ফুজার সাথে তুলনা করেন আপনি কিসের মুসলমান রইলেন রাগ করেন না শুনেন না ফুজা করে হিন্দুরা ফুজা করে কারা রাগ করতেছেন ওরে বাবা ফুজা করে হিন্দুরা হিন্দুরা বুশরা 13টা ফুজা করে ক ফুজা রাগ করেন না ফুজা কি জিনিস জিয়ারত কি জিনিস যারা বুঝে না তাগর বুঝাইবার জন্য কথাটা বলতেছি কারণ কেউ থাকতে পারবেন না সবাই আমরা কবরের যাত্রী রে এখন জিয়ারতকে যদি ফুজা কইয়া বাদ দিয়া ফেলে তাহলে আপনি মরলে তো আপনার কবরে কেউ জিয়ারত করত না জিয়ারত নাই কার এটা শুনে নেন জিয়ারত নাই এজিদের এজিদের কোনো কবর নাই আবু জাহেলের কোনো কবর নাই হাম্মাম বাথরুম টয়লেট ইচ্ছা মতন ফেকানা কর আমি নিজে ফেকানা করছি হুজুর কোন এই আবু জাহেলের বাড়িতে মক্কাতে গেলে আল্লাহর কসম আবু জাহেলের বাড়িতে কয়েকশো না কয়েক হাজার টয়লেট হাম্মাম 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 মনে চিনেন নাই টাটি 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 আরে বাবা রে বাবা হাম্মাম চিনে না টয়লেট নিয়ে টাটি চিনে নিছে আবার রাগ করছে টাটি কই তো আগে অনেক আগে জগন্নাথ অনেক আগে আমরা ছোট থাকতে শুনতাম টাটি বাঁশ দিয়ে আগদো মাস দুই টান দিয়া আর তো বার দিত কথা কোন ঠিক কিনা আর অন্যের সালার বস্তা ডাঙ্গাই দিত দরজা দরজা নাই কেউ আইলে সিগন্যাল আমরা কো মানে বুঝলে গেছেন সব রাগ করতেছেন আব্বা এটাই সিগন্যাল যে আমি ভিতরে আছি অহংকার এটা না সৃষ্টি দিলে ক্রুট করে ভিতরে কথা কোন ঠিক কিনা কত পরিবর্তন বাদাম মাটির পরিবর্তন নাই রাগ করে না যা কোন কে বাদাম না কিছু কিছু লোক মিলে তো আমি বুঝি না কে আমছে রে আল্লাহ এটারও সোজা করতো না কথা কর যদি আপনাদের দলিল থাকে আসেন এখন বুঝাইয়া নেন কোনো সমস্যা নাই আপনি বুঝাইতে বলে আমি যাব কি রাগ করতেছেন আব্বার আমার কেন এই কথার দিকে গেলাম তুমি জিয়ারতকে কেন ফুজার সাথে তুলনা করো ফুজা করে হিন্দুরা ফুজা করে বৌদ্ধরা ফুজা করে খ্রিস্টানেরা ঠিক কিনা মুসলমান ফুজা করে না মুসলমানরা করে জিয়ারত এই জন্য আমি জালালি মলি পাগল তুমি হও নবীজির আল্লাহর কসম নবীর পাগল হইয়া কবর যাও তোমার কবর জিয়ারত হবে বাতি জ্বলবে এই জন্য আমি জালালি বলি পাগল মলে বাতি জ্বলে মুন্সি মলে জ্বলে না রে মুন্সি মলে জ্বলে না পাগলের ভিতরে খোদাই আছে কানার দলে দেখে না ঠিক কিনা বাবারা পাগল ছিল হামজালা নবীর প্রেমে
বনে দিল পাগল ছিল হামজালা নবীর প্রেমে জীবনে দিল ফেরেশতারা ঘোষণা দিল ফেরেশতারা ঘোষণা দিল কানার দলে পাইল না ঠিক কি না বাবারা উপর মজান নাই উতাই ফার মজান নাই আবু জাহেলের কবর নাই কেমনে জিয়ারত তারা মানবে মানতে পারে না তাগো আওলাদ দুনিয়াতে আছে কি নাই আছে যেরকম আছে কি নাই রাগ করবেন না বাজান জিয়ারত কারে কয় পূজা কারা গো শুনে নেন হিন্দুরা দুটো মূর্তি বানায় একটার নাম ভগবান আরেকটার নাম ভগবতী পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ দুটো মূর্তি বানাইয়া ওরা কীর্তন করে পূজা করে কিভাবে শুনে নেন আমরা জিয়ারত আর পূজা কোনো এক না হিন্দুরা মূর্তি বানাইয়া একটার নাম ভগবান আরেকটার নাম ভগবতী এরা ওই সামনে যাইয়া কয় জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রবে নারায়ণ হরে শিলে নজুবিল্লাহ আমরা কখনো মাজারের সামনে যাই জয় জয় কইনি কথা বল না খ্রিস্টানকে বৌদ্ধকে বানাইছে কেডা জোরে কর আরো জোরে খোদা বৌদ্ধদেরকে বানাইলেন ওই বৌদ্ধরা দুটো মূর্তি বানায় একটার নাম হচ্ছে ঈশ্বর আর একটার নাম ঈশ্বরনী পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ দুটো মূর্তি বানাইয়া ওরা কীর্তন করে পূজা করে কিভাবে শুনে নেন ওরা বলে এসেন মা গো সরস্বতী কণ্ঠে দেন গো ফাও জিহ্ব অজ্ঞে নৃত্য করে সরস্বতীর মাও সরস্বতীর পদ পাদে কোটি নমস্কার জনমে জনমে মা গো সেবিব তোমায় দ্রব্য মূল্যে নিত্য মনস্তুতে নম নম সিল্লে কন নাউজুবিল্লাহ আমরা মাজারে যাই এগুলা বলি না এবার খ্রিস্টানকে বানাইছে কেডা একটু জোরে বলতে হইব কেডা খ্রিস্টানকে আল্লাহ বানাইছেন ওরাও দুটো মূর্তি বানায় একটার নাম গড আর একটার নাম গডেস পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ তুমি আমি এমন আল্লাহকে সেজদা করি রে আল্লাহর কসম খাইয়া কই কিয়ামত হইয়া যাইব আল্লাহ নামের মধ্যে কোন লিঙ্গ পাওয়া যাইতো না বুঝে না তার আলোচনা শুধু ফতোয়া দিব আমরা মাজার পূজা করি নাউজুবিল্লাহ মিন জালিক মাজারে পূজা চলে না নবীর হাদিস নবী বলে মান জাহারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাতি আমি নিজে রওজা জিয়ারত করলাম আমার নবী কো উম্মত রে যারা আমি নবীর রওজা জিয়ারত করবা রে আল্লাহর কসম রে আমি নবী তারে সুপারিশ করে জান্নাত দেওয়া নবীর জন্য নবী বলছে ওয়াজিব হইয়া যাইওয়া বৌদ্ধদেরকে বানাইছে খ্রিস্টানকে বানাইছে আল্লাহ ওরা দুটা মূর্তি বানায় একটার নাম গড আর একটার নাম গডেস পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ ওরা কীর্তন করে বছরে বাবার দুধকলা বাতাসা দিয়া ওরা পূজা করে কীর্তন করে কি বাবু শুনে নেন ওরা পূজা করে অ্যাংসে বেলসে সাকসে মাংসে অ্যাংসে বেলডে বেলডে বেল মুখে মুড়ি গোল সাপ কি বা দেশে কান লাগে ডাকছে ওটো ওটো সূর্য মানে তোমার জীবন আমারই মরণ সরম কর রহম কর ইয়মা কালী সিলেকন্না উজুবিল্লাহ আরো জোরে কন্যা উজুবিল্লাহ আমরা মাজারে যাইয়া এগুলো বলি না জিয়ারত অর্থ সাক্ষাৎ করা ওলি আল্লাহ মরে না তাফসির খুলুন তাফসির মাঝহারি বিশ্ববিখ্যাত তাফসির কালক বলেন আল আউলিয়া ও লাইয়া মতো ওলি আল্লাহর মরণ নাই কুওয়াতান আফসাদে হুয়া যাহাবুনা মিনাল আরদে ওয়াসসামাই ওয়া জান্নাতে ওয়া ইউদাম্মিরু আদাকুম ইনশাআল্লাহ তাআলা ওলি আল্লাহ হিন হায়াতে থাকতেন কোরআন কয় লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহর কসম ওলি আল্লাহর ভয় নাই চিন্তা নাই ঘোষণাটা কার বাজান রে গায়ের জোরের ফতুয়া আল্লাহ পছন্দ করে না গায়ের জোরে ফতুয়া দিলে রসুলের কলিজা আঘাত লাগে আল্লাহর কসম নবী বলেন ফতুয়া দিতে হলে কোরআন লাগবে ফতুয়া দিতে হলে হাদিস লাগবে ফতুয়া দিতে হলে এজমা লাগবে ফতুয়া দিতে হলে কেয়াস লাগবে এই সাইটটার ভিত্তিতে তুমি ফতুয়া দিতে হইব গায়ের জোরের ফতুয়া চলে না বহু গণ্ডার মা নাই বহু গণের মা বাপ কবরে আমরা কবর জিয়ারতের পক্ষে না বিপক্ষে জোরে বলেন পক্ষে না বিপক্ষে এই মা বাপের কবরের পাশে দাঁড়ায় যারা সূরা ফাতিহা একবার কুল হুয়াল্লাযী মার দুরূদ শরীফ এগারোবার আদায় করিয়া মাওলার কাছে কাঁদবেন রে যেই মাওলার নাম হচ্ছে রহমান আল্লাহ গুনাহ মাফের মালিক কে ওরে পাপ না করলে মাফ করবা কি তবে তুমি বসিয়া মাফ না করলে রহমানই নাম যাবে খোদার মুসিয়া ঠিক কি না বাবারা ওরে পূর্ণ করো লাভ কি আছে তোর কাছে হাত ফাতিবার পাপীরা আসে ক্ষমা চাইতে পাইতে দয়ার অধিকার খোদা পাইতে দয়ার অধিকার পাপীরা আসে ক্ষমা চাইতে তুমি কেন কও জিয়ারত জায়েজ নাই জিয়ারত ভালো লাগে না জিয়ারতের সাথে পূজার সাথে তুলনা করো দুনিয়াতে কি আর উপমা পাইছো না হিন্দুদের সাথে
আমাদের কোনো তুলনা নাই। আমরা অযু করে জিয়ারত ঢুকি, হিন্দুরা তো কীর্তন করে, ফানি ফসরাব করে, ওরা ফানি খরচ করে কথা গন্নাকা। আমরা সবসময় ফৌতু পবিত্র থাকা লাগে, কারণ ফৌতু পবিত্র ইমানের একটা অংশ, কথা কোন ঠিক কি না? তো তুমি কাশের কাদের সাথে কাদের তুলনা করো, আমাদের জামার মধ্যে যদি গোবর লাগে নামাজ হইব নি? হিন্দুরা কিন্তু গোবর দিয়ে গল লাফে, কথা কন্যাকা। তো তুমি নাফাকের সাথে আলেম হইয়া কিভাবে ফাক আর নাফাক তুমি চিনলা না, তাহলে বোঝা গেল তোমার ভিতরে জিয়ারতের মহাব্বত আসবে না। শুধু গায়ের জোরে ফতুয়া দেখো, আমরা মাজার ফুজারি, ফ্যাট ফুজারি, খাট ফুজারি, রাগ করে না বাজানো, আমি কাউকে ক্যান্ডিডেট করি বলি না, সবাই আমরা কবর যাইতে হইব। ছেলে মেয়ে কবর বাসে দাঁড়াইয়া দাঁড়ায় যখন কোরআন তেলাওয়াত করবে, কোরআন শোনা যায় সোয়াব, পড়া যায় সোয়াব, শোনা একে সোয়াব, ঠিক কিনা বাবা? না ওই কোরআনের সোয়াব আপনার আমলে আসতে থাকবে। এরা তো বাধা দিচ্ছে কোরআন তেলাওয়াতের দরকার নাই, জিয়ারতের দরকার নাই, আমরা পূজা কইয়া মানুষ ঠগাচ্ছে আর ঠগাচ্ছে বাবারা। এই জন্য আমি বলি, ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরান জনে, দিবে তোরে দুজকের আগুনে, বলেন ফেলবে তোরে দুজকের আগুনে নিরান জনে, দিবে তোরে দুজক হায় হায় ফেলবে তোরে দুজকের আগুনে নিরান জনে, দিবে তোরে শিশুর পর জৈবন এলো, কতজনে ফল পাইল, কেহ নাহি পারে তোমার সনে ও খোদারে, কেহ নাহি পারে তোমার সনে, চল্লিশ বছর হইলে পার কল কবজা ধরিবে জঙ্কার, চল্লিশ বছর হইলে পার কল কবজা ধরিবে জঙ্কার, জঙ্কার পড়বে পিছনে পিছনে নিরান জনে, দিবে তোরে দুজকের আগুনে, বলেন ফেলবে তোরে মাশাল্লাহ রঞ্জনে, দিবে তোরে বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, ঠিক কিনা বাবা? না বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, সেদিন বল কমিবে হাতে পায়, বল কমিবে হাতে পায়, ফেসারে মাথা ঘুরায়, বল কমিবে হাতে পায়, ফেসারে মাথা ঘুরায়, ছোট কর দেখবি না নয়নে নিরান জনে, দিবে তোরে দুজকের আগুনে, বলেন ফুড়বে তোরে দুজক নিরান জনে, দিবে তোরে। তাই এমন একদিন আসবে চলে, বুক বাসায় বা নয়নের জলে, নবীর কথা পড়বে সেদিন মনে, আমি জালালে বালাই না কথাটা বলি নাই, খেলরে নবীর কথা মনে পড়তো না, তাকায় দেখ করুণার কথা, যদি আমার বিবি শুনে আমার বিবি আমার পাশে থাকবে না, করুণার কথা শুনলে তোমার ছেলে তোমার দেখতে আসবে না, করুণার কথা শুনলে তোমার স্ত্রী আত্মীয় স্বজন কেউ তোমার দেখবে না, যত কোটি দেখার মালিক হও না কেন রে, আল্লাহর গজব একটা করুণাটা দেওয়ার শোনা মাত্র কেউ তোমার দেখবে না, করুণা আক্রান্ত হয়ে যদি মারা যাও ইমাম সাহেবের জানাজা দিতে আসবে না, সরকারি লোক আইসা তোমারে গোসল করাইব, গোসল শেষ করা তোমার জানাজা দিব, জানাজার পরে তোমারে কবরের দিকে নিয়ে যাবে, কেউ তোমারে হাত দিয়া ধরবে না, হাতে গ্লাস লাগাইব, মুখে মাস্ক রেনকোট গায়ে দেব, মাথায় প্লাস্টিকের পোশাক পরে তিনজন কবরে নামবে, তিনজন কবর উপরে থাকবে, আমার নবী কয় দেখ তাকাইয়া, কার জন্য কাঁদিছত, কার জন্য দুনিয়া দুনিয়া করছো, করুণার কথা শুনে তোর কাছে কেউ থাকলো না রে বাবা, সরকারি লোক বাধ্য হইয়া পোশাক পরে তোর কবর শোয়াইতেছে, যদি যার রাবর মানে ইমান লইয়া কবরে আসতে পারো রে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলতে দেরি ও, ওই ইমানের কারণে আমি নবী তোর কবরে হাজির হইয়া যাইবা,
বুঝা যায় নবী সারে কেউ আপন। এই জন্য শেখ বলে তোমার আমার আপন কে একটু শোনো না জিনি আপন তিনি কাদের সোনার মদিনা হায় হায় ওই নবীজির পাগল হয়ে চল মদিনা বলেন ওই নবীজির পাগল হয়ে চল মদিনা দাইনে বামে মাটি আমার মাটির বিছানা দাইনে কথাটা সত্য না মিথ্যা বাবারা দুই লক্ষ টাকা দিয়ে বাথরুম টাইস করলেন মার্বল টাইস গোসল করেন শুয়ে শুয়া পানি অটোমেটিক ফুড়ে যায় সুইচ টিপছেন পানি ফুড়ে যায় শীতের জ্বালায় পানি নামেন না ফুকুর নামতে ভয় লাগে ঠান্ডা লাগবে সুইচ টিপ দিছেন গরম পানি চড়তেছে কথা কন না খা কত আধুনিক জমানা হয়ে গেছে তাকায় দেখেন বাবা এত টাকা খরচ করে বাথরুম করলেন শেষ গোসলটা বাথরুমের ভিতরে দিবেন মানুষ বুঝতে চায় না আমার নবী যে উম্মতের জন্য কত ভাগব এই উম্মত কেমনে রে নবীর মিলাদের কে আমি বাধা দো দেশের সব কিছু চলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি মাননীয় প্রধানমন্ত্রী যদি পড়ে এটা বসে বসে পড়বে না উনিও দাঁড়াইয়া পড়ে প্রাইম মিনিস্টার পড়বে উনিও দাঁড়াইয়া পড়বে আইজি সব পড়বে উনিও দাঁড়িয়ে পড়বে স্কুল কলেজ মাদ্রাসায় যখন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই শব্দটা বললে স্কুলের সবাই দাঁড়িয়ে যায় এটা কেন রে কয় এটা দেশের মহাব্বতে দেশের মহাব্বতের নাম ইমান না ইমান হচ্ছে নবীর মহাব্বতের না ওই নবীর মহাব্বতে যারা দাঁড়াইব আমার নবীকে উম্মত তাকায়া দেখ তোর আপন সন্তান তোর কবর দিতে আসে নাই করোনার রোগী কইয়া সবাই দূরে দূরে সরে গেছে কে জানে আক্রান্ত তোমারে করে কিনা করোনা যদি থাকে তোমার কপালে কেউ তোমার করোনা থেকে ফিরাইতে পারবে না আমার নবীকে হাত বারবার দো এই সাবান কোনো আল্লাহ বানাইছে না সাবান বানাইছে মানুষে কথা কন না কা কিন্তু আমার নবী কয় সাবান দিয়া করোনা দৌড়াইতে পারবে না ফানজে গানা নামাজে ওযু কর রে তোর কাছে করোনা রোগ আসতে পারে না তুমি মুখ দুইবা হাত দুইবা যত রকমের দোয়া দুই করো ময়লা থেকে যাবে করোনা ভাইরাসের আক্রান্ত থাকতে পারে আশঙ্কা থাকতে পারে পাঞ্জাগানা নামাজ রোজু করবা খোদার কসম ওযু হানি পানি যখন হাতে লাগবে এই হাতের মধ্যে ভাইরাস থাকতে পারবে না কখনো মাস্ক ব্যবহার করি নাই কারণ এটা এই মুহূর্তের জন্য জান্নাতের বাগান জান্নাতে যদি করোনা থাকে তাহলে আর জান্নাতে কিলে যাই কথা কন না কা চা দোকানে গেলে মাস্ক লাগান না বাসে উঠলে মাস্ক লাগান না সিঞ্জির মধ্যে উঠলে মাস্কের মনে মনে থাকে না আজকের জান্নাতের বাগানে মাইন্ড করেন না আমি মাইন্ডের জন্য কথাটা বলছি না আমাদের কোরআন সত্য না মিথ্যা রসুল বলছে কোরআনের মঞ্চটাই হলো জান্নাতের বাগান এই জান্নাতে যদি করোনা থাকে কোরআন তো মিথ্যা হইয়া যাবে কথা বলেন ঠিক কিনা রা বাবা এটা জান্নাতের বাগান এখানে করোনা আসতে পারে না এবার আসেন বাবারা শুনে নেন আপনার ছেলে আপন সন্তান ছোট ছোট মাটির ছাকা নেবে নবী কোন জায়গায় নাই কোথায় নবী নাই আমার দেখাও রে মৌলবি কি কইলি তুই আমার নবী নাকি কবরে থাকবে না নবী কবরে হাসরে মিজানে ফুলছে রাতে মৃত্যুর দুয়ারে এমন দয়াল নবীর পাগল হইছি রে কেউ যদি নবীর স্বপ্নে একবার দেখে রে তার জন্য সাতটা জাহান্নামের আগুন আরাম এই নবীর ডাইরেক্ট আমার মতন ওরা ফতুয়া দেয় ফতুয়া বাজারা ফতুয়া দেয় নবী আমার মতন একটা দলিল দিতে পারে নাই আজ পর্যন্ত বললাম ২৭টা তাফসির থেকে আমার নবী নূরুন আলা নূর নবীর নূর দিয়ে তামাম জাহান সৃষ্টি যদি প্রমাণ না করাইতে পারি বাংলাদেশ ওয়াজের দরকার নাই তার গোলামি করুন কিন্তু বাদাইমারা আসে না বাদাইমাদের কারবার হয়েছে মানুষের ইমানে ভাইরাস ঢুকানো করোনা ভাইরাস ধরলে আপনার কবর নিব আর এই ভাইরাস ধরলে আপনার জাহান নামে নিব এটা বড় ভাইরাস কথা কন ঠিক কি না কারণ এরা এজিদের দল এরা ওয়াহাব্বাদের দল রাগ করেন না বাড়া এদের হচ্ছে বড় খাসালত খারাপ কারণ এরা এজিদের দল যত রকমের করেন লাইন হবে না হুসাইনদের সামনে দিছে সালাম পিছনে দিছে ছুরির গাই কথা বলেন ঠিক কি না এদের মুখোশ ছুটতেই বলো কষ্ট হয় চিনা যায় না সামনে আসলে আসসালামু আলাইকুম এমন সুন্দরভাবে দিব আমরা কোনো ভেয়ের মতন বক্তব্য আর পৃথিবীতে নাই
ঠিক আসলে এটাই বড় ডানা তা করবেন না মুখে মুখে মিষ্টতা অন্তর শত্রুতা দিল মুখে এক না হলে এটা হচ্ছে মুনাফিকের বাচ্চা সাহস থাকলে সামনে আসো রাগ করবেন না আমার নবী সারা কোথায় আপন আপনার কেহ নাই মা বাবা ভাই বন্ধু আত্মীয় স্বজন আল্লাহর কসম আমি জালালি বলি নাই আমার আল্লাহ কয় ইসরাইল যাও আমার বন্ধু রূহ মুবারকটা আনো তবে শর্ত দিয়ে দিলাম রে আমার বন্ধু থাকবে না যাবে আগে জিজ্ঞেস করো অনুমতি ডালো নবীর সামনে আজরাইল হাজির আজরাইল কয় নবী গো আপনার কাছে আসলাম আল্লাহ পাঠাইলো আপনি কি থাকবেন না যাবেন আমার নবী গো থাকতো চাই না যেতেও চাই না তবে শর্ত হইল আমার উম্মতরে আমি কার কাছে দিয়ে যাব আজরাইল খোদারা জিজ্ঞেস করো আমি উম্মতরে কার হেফা করে দিয়া যাইমো আল্লাহ কয় বন্ধ আমি যেহেতু কুল্লু নাফসিন যায়কাতুল মত বললাম সবাই মৃত্যুর স্বাদটা গ্রহণ করা লাগবে কেউ দুনিয়াতে থাকতে পারবে না ও বন্ধু আপনি ফর্দা করা লাগবে এপার থেকে ওপারে যাওয়া লাগবো গো যারা আপনাকে ঈমান নিয়ে ভালোবাসবে তারার অন্তরে জীবন মৃত্যু নবী বলবে না তারা জানবে নবী হচ্ছেন হায়াতুন নবী যাদের ঈমান দুর্বল তারা কইবে নবী মরে গেছে বসে গেছে গলে গেছে আমার নবী মরা নবী না আরে বাবা শহীদদের কথা কয় ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়া আল্লাহর রাস্তা যারা শহীদ তাদেরকে মনে মনে মৃত ধারণা করা যাবে না ঘোষণা রাখা আল্লাহ শহীদের ক্লাস আর নবীর ক্লাস বেশ কম আছে নবীর ক্লাস হচ্ছে 37 নম্বর ক্লাসে বাদাম না তো ক্লাসে ছিল না এক নম্বর ক্লাস হচ্ছে বাসার মুমিন আব্দা আওতা নকিব রকিব আরেফ মানসুফ আলেম মোল্লা ওলি গাউস কুতুব কুতুলাতাব কুতুবুজাদি দরবেশ ইমাম ইমাম আজম গাউস গাউসুল আজম তাওয়াবি সাহাবি আনসার মুহাজির শহীদ ফারুক ফারুক আজম সিদ্দিক সিদ্দিক আকবর নবীজি আল্লাহ কোথায় আমার নবীর ক্লাস ডাইরেক্ট হেকো আমার মতো নবী আল্লাহ তুই মাফ কর আব্বা রাগ করবেন না বাবারা নবীর কিয়াম তাকো কাছে ভালো লাগে না আছে কিনা এরকম কিয়ামের দরকার নাই ইয়া নবী সালাম আলাইকা কেন কম নবীকে আমাদের সামনে নি এক কোটি বার সামনে দলিল হচ্ছে কোরআন কিন্তু তোর কাছে নবী নেই কারণ তোর ঈমান নাই কোরআন কয় আন নাবিয়ু আউলা বিল মুকমিনিনা মিন আনফুসিহিম আল্লাহু আকবার বলেন যারা ঈমানদার ঈমানদার ওই ঈমানদারের জানের চাইতে নবী নিকটে ঘোষণা ডাকার আল্লাহ নবীর জানের চাইতে নিকটে রাখতে পারে কি পারে না তো যারা নবীর জানের চাইতে মানে না মনে করবেন এরা খোদার ক্ষমতা মানে না আমরা তো কই না নবী নিজে নিজে হাজির হয় নিজে নিজে নবী এই জায়গা থাকে এই জায়গা থাকে না না নবীর পাওয়ার দিছে কে আল্লাহ আল্লাহর ক্ষমতা আছে কিনা বাবারা যারা মানে না এরা জীবনে সোজা হবে না অনুরোধ থাকবে আপনাদের প্রতি বাবারা রাগ করবেন না খুব অসুস্থ নিয়ে আসলাম বাবারা কারণ রাজনগরের মানুষের অন্তরে আমার নবীর মহাব্বত অগাধ করতি আমার নবীর সামনে আজরাইল দাঁড়াইয়া রয়েছে রে নবী চোখের পানি ফালাইয়া ফালাই কয় আজরাইল রে আমার উম্মতের ফয়সালাটা আগে আমার শোনাও আমি থাকবো না যাওয়ার জন্য দুঃখ নাই কিন্তু আমি উম্মতরে কার হেবা করে দিয়া যাব আল্লাহ কয় বন্ধু আপনার মতে ফতে যারা থাকবে আলাইকুম বিসুন্নতি ও সুন্নতে খুলাফায়ে রাশিদিন আপনি বলছেন সাহাবাই কেরামের মতে ফতে রাস্তায় যারা অনুসরণ করবে মান তামাসাকা বিসুন্নতি আন্দা ফাসাদি উম্মতিহি ফাদাহু আজরাহুম ইয়া তাশাহিদিন যারা ফিতনা ঝগড়ার টাইমে আমার নবীর একটা মুর্দা সুন্ন জিন্দা করবে তাকওয়াবান হইয়া কবর আসবে আপনি রাসূল তাদের কবরে থাকিব ও বন্ধু আপনার কোনো চিন্তা নাই ভয় নাই উম্মতের জন্য আমি তো আপনাকে সুপারিশের দায়িত্বটা দিলাম আপনি যাকে ইচ্ছা তাকে জান্নাত দিবেন আল্লাহু আকবার কোন এবার আমার নবী কয় আজরাইল যেহেতু ফয়সালাটা আমার হাতে চলে আসলো আমার আর দুঃখ নাই রুহটা তুমি নিয়ে যাও আজরাইল রুহর জন্য হাত পাড়তেছে আমার আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল রে খবরদার খবরদার আমার বন্ধু কামলিওয়ালা নবী হায়াতুন নবী জিন্দা নবী ওনার বুকুর উপরে তুমি হাতটা রাখো না তুমি আজরাইল চলে যাইবা আজরাইল কয় তাহলে রুহটা কেমনে নিব কয় তুমি আমার বন্ধুর বুকের উপরে হাতটা ধরো বুকের মধ্যে হাত লাগাইও না উপরে হাতটা ধরিয়া রাখো আমি আল্লাহ কুদরতিভাবে তোমার হাতে বন্ধু মোস্তফার রুহটা ফোসাইয়া দিই এবার আজরাইল হাতটা রাখতেছেন ইন্দিমিন টাইমে আমার দয়াল নবী যে একটা শিক্ষার দিয়া কয় আজরাইল রে
তুমি এটা কি করতেছো কি করতেছো? আজরাইল কো নবী গো আপনি কেন হঠাৎ করে চিৎকার দিলেন? কয় তুমি জানো আমার বুকুর উপর উহুদ পাহাড়টা ধরে রাখছো। আজরাইল তুমি কেন উহুদ পাহাড়টা চাপায়া ধরে রাখছো? আমার নবী কয় এই কথা বলতে দেরি। আজরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো যারা পরিমাণ বিয়াদবি আপনার সাথে করলে আমার আজরাইলই শেষ, আল্লাহ আমার ঠিক রাখবে না, জ্বালাইয়া দিবে ফুড়াইয়া দিবে। আমি কেন বিয়াদবি করব? কারণ আপনার সাথে বিয়াদবি চলে না, আপনার সাথে বিয়াদবি করলে আল্লাহকে পাওয়া যাবে না। নবী গো আমার কাছে সবচেয়ে যে সহজ মৃত্যুটা একেবারে কষ্ট ছাড়া, এটা আপনার জন্য আনলাম গো নবী। আমার নবী হু করে কেঁদে কয় আজরাইল কি শুনাইলি কি বললি? এটা যদি সহজ মৃত্যু হয় কঠিন মৃত্যুর দ্বারাটা কিরকম হবে? কত লাঞ্ছনা কত কষ্ট হইব। খবরদার খবরদার আমার ইমানদার প্রেমিক উম্মত যারা হবে, যারা মিলাদকে মানবে, নূর মানবে, কোরআনের পথে মতে চলবে, হাদিসকে আকড়াইয়া ধরবে, সহি হাদিসগুলা মেনে আমল করবে, আমি অর্ডার করলাম আজরাইল ওদের যত মৃত্যু মৃত্যুর যন্ত্রণা লাঞ্ছনা আছে রে আমি দয়াল নবীর দিয়া দাও আমার উম্মত রে যারা পরিমাণ কষ্ট দিতে পারবা না। নিজের মা নিজের মৃত্যুর কষ্টর ভাগিদার হবে না, ঠিক কিনা? বাবা নিবে না, বিবি নিবে না, কেউ কষ্ট নিতে চাইবে না, নেওয়ার মতন রাস্তা নাই। নবী কো উম্মত ইমানদারের কষ্ট আমারে দিয়া দাও, আমার উম্মত রে দিও না। এই নবীর কিয়াম চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? ওরে যেই নবী জিরে আগমনে কাবা ঝুঁকে পড়েছে, সেই নবীজির মিলাদ পড়তে দোষের কি আছে, ঠিক কিনা বাবারা? হাই হাই জীবনে যৌবন সবে দিলাম নবীর চরণে, হাই হাই জীবনে যৌবন সবে দিলাম নবীর চরণে। মা আমিনার কোলে বাবা আব্দুল্লাহর ঘরে বলরে দয়ালে নবী এলো দেখো মক্কা নগরে, হাই হাই দয়ালে নবী এলো দেখো মক্কা নগরে। মা আমেনার কোলে বাবা আব্দুল্লার ঘরে, আল্লাহু আকবার বলেন আব্বারি কেন নবী নবী করবো না? এবার নবীর রুহু মুবারক আজরাইল কবজ করবেন, কবজ করার আগে হাত থাকলেন, হাতের মধ্যে রুহু মুবারক সুলতানিয়াত রুহু যাকে বলা হয়, নবীর দেহের মধ্যে রুহু মুবারক হইল ষাটটা, সুবহানাল্লাহ। কোন এই ষাটটার নাম হতো বাদেমে জানে না, আমার আপনার দেহের মধ্যে রুহু হয়েছে মাসটা, নবীর রুহু মুবারক আরো দুটা পাওয়ার বেশি, আল্লাহু আকবার। কোন কারণ নবী আর আমি আপনি এক না, নবীর সাথে যদি আপনার তুলনা করেন নবীর হইছে ফায়খানা মোবারক, আপনার ফায়খানার মধ্যে কুত্তা মুখ দেয় না, ডাক করে না, কুত্তার কিন্তু পরিবর্তন হয়েছে, আগে কিন্তু কুত্তা ফায়খানা খেত, এখন কবেন হুজুর ফায়খানা তো পায় না, খাইবে কুত্তা, ডাক করতেছে সব পরিবর্তন, কিন্তু তাদের পরিবর্তন নাই, তারা কয় নবী তাদের মতন, তাহলে দলিল দে জানাজার দোয়া অনেক কি মানে না, আছে কি না, আছে কি না? জানাজার মানে নামাজটাই বলে দোয়া, নাউজুবিল্লাহ মিন জালে, কিসের সাথে কিসের তুলনা করো? নবীজি বলেন, নবীজি বলতেছি কি আর তারা করতেছে কি? দেখেন আমরা সাত তাকবীরে জানাজা ভরে গিয়ে পড়ি, আমরা কো মুরাদ না করো মানে তিন তাকবীর, মাশাআল্লাহ, আমরা গেলে এক তাকবীর মাফ, কয় তাকবীর? একটু কথা কর না, আপনারা কি ঘুমিয়ে আছেন না সজাগ? কারা কারা ঘুমেন একটু হাত তোলা দেন, একজন আর কেউ আসেন কই যাইতো ও? আজকে আপনারা দিশে শোনেন না বেদিশে শোনেন, আমি তো বুঝতে না, আমার ঘাম ধরতেছে আর হেরা হাত তোলা দিতেছে যে হুজুর আমি ঘুমাইতেছি, আল্লাহ আল্লাহ, ঘুমের ওয়াজ তো বেদিশে ওয়াজ হইবা, এই কষ্ট লইয়া এই জ্বর নিয়ে আমার কিন্তু 104 ডিগ্রি জ্বর, অ্যান্টিবায়োটিক আমার গাড়িতে আছে, আপনার দেখবেন গাড়িতে দেখাবো, আমি অ্যান্টিবায়োটিক খাই উঠছি এই জন্য ঘাম আছে, তবু মাহফিল মিস করি না, যদি মিস করতাম আমার ফোলাডি স্টক করলো আর কেউ করলো হুজুর টাহা বেশি ভাই আরো জায়গা গেছে, কারণ একদলরে আল্লাহ বানাইছে এটি বিয়া কইরা, এটি খালি গুবুজ ছড়ায়, গুবুজ আর গুবুজ, রাইতে আর দিন কিছু মানে না, খালি ছড়াইতে থাকে, এটার আল্লাহ দেখুন হুজবুর জবান দিয়া রাগ করবেন না, গুবুজকারীদের জন্য জাহান্নামের আগুন, কারণ কেন গুবুজ ছড়াইবেন? যেটা হয় না যেটা দেখেন নাই আপনি এটা কই বলি, আছে কিনা এরকম? আমরা কো মুরাদ না করে নাই, আল্লাহ মাফ করো, আব্বার আমার ছেড়ে দিলাম শুনে না, নবীর কিন্তু সাত তাকবীরে জানাজা হয় নাই, কেমনে রে নবীর তুমি আমার মতন কও, একটা দলিল দাও আমারে যে নবীর সাত তাকবীরে জানাজা, না 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 না
নবীর জানাজাটা আমাদের মতও না, নবীর জানাজা কিভাবে হইল শুনলেন? সাহাবায়ে কেরাম নবীজির চতুর্দিকে তাওয়াব করতে 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 আমার নবীর রওজা মোবারকে নিলেন। তাওয়াব বুঝেনি, চতুর্দিকে ঘুরতে ঘুরতে দুরূদ শরীফ পড়তে 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 সবাই নবীরে দরাদরি করে নিলেন, আমার দয়াল নবীকে কোন জায়গায়, অর্থাৎ রওজা মোবারকে। নেওয়ার পরে সিদ্দিক আকবর, যিনি নবীর শ্রেষ্ঠ সাহাবী ছিলেন, উনি মুখের দিকে তাকায়া দেখতেছে আমার দয়াল নবীজির দুটা ঠোঁট মোবারক লড়তাছে। আল্লাহু আকবার বলেন, দুটা ঠোঁট মোবারক লড়তেছে। এই অবস্থা দেখিয়া সিদ্দিক আকবর হতাশ হইয়া তানটাকে নবীজির মুখ মোবারকের কাছে নিয়ে গেলেন। আমার নবীর মুখ মোবারকের কাছে নিতে দেরি রে, দুই সেকেন্ড পরে অথবা পাঁচ সেকেন্ড পরে সিদ্দিক আকবর লাভ দিয়া কয়া, রাসূলুল্লাহ নবী গো, কেমন নবী কেমন নবী। হাদিস শরীফ বলেন, ওরে আবু বকর ছিলেন নবীর সাহাবী, এই নবীর এন্তকালের পরে দেখেন মুখকানি, ই কেন লড়ে চড়ে নবীর টুটকানি, ই নবীর মুখের কোণে কান্না গায়া শোনে, আমার উম্মত কে দেখি ও রাব্বানা, আমার উম্মত যেন দোজকে যায় না। হায় 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 হায়, কলি আল্লাহর খাসার দরবারে গাঁজা খাবা, কত বড় বিয়াদবির কথা মিটি বলে, নবতী দরজাটা বন্ধ, এখন হচ্ছে বেলাইতে জমানা, কথা কোন ঠিক কিনা? এখন কিসের জমানা? আমার নবী হচ্ছেন খাতামান নবী, নবীর পরে কোনো নবী আসবে না, ঘোষণাটা কার? তো নবুয়তার ছায়া হচ্ছে বেলায়, সুবহানাল্লাহ। কোন আমার হাতের ছায়া আছে কিনা এ দেখতেছেন? আমার হাতে ছায়া দেখা যায়? এই ছায়ার হাত কি এক নিয়ে, যদি এক না হয় তাহলে দুই। এই ছায়ার মধ্যে আমি যদি হাত ঘুষা দিই এই হাতে লাগবে? তো আমরা যে বুঝছেন এক কিউ বাবা, আপনারা তো বুঝছেন কথা নাকি? আমি বুঝছি এই যে ছায়াটা আছে, আমরা কোন ছায়ার হাত এক এক, যদি ছায়াতে কিল দিলাম এনও লাগলো না, এটা কি এক? তাহলে কি দুই? যদি হয় তাহলে এই ছায়ার মধ্যে সাপ দিয়ে দিচ্ছে আর টান দিচ্ছে, রাখতে পারছে? একও করতে পারি না, দুইও মানতে পারি না। আল্লাহ 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 আল্লাহ, আমার নবীজির এই বেলায়েতটা, নবুয়তটাকে আল্লাহ কয় নবুয়তের ছায়া বেলায়েতকে বানাইছি, নবুয়ত থেকে বেলায়েতকে আলাদা করার রাস্তা। আর এই জবনাতে এসে ওলি আল্লাহর বিপক্ষে যারা করে, এটা হচ্ছে নবীর দুশ্মন। কারণ কাদেরিয়া সিস্তিয়া নকশবন দিয়ে মজার দিয়ে দেয়, তরিকা হচ্ছে ছাড়টা। এখন এই কাদেরিয়া তরিকার পাওয়ার কি ক্ষমতা? একটু খোদার কসম, কোরআন বলে সারা বিশ্বকে কিয়ামত পর্যন্ত নিয়ন্ত্রণ করবেন। তাফসিরে মাজহারি আল্লামা ইমাম সানাউল্লাহ ফানিবতী 558 পৃষ্ঠার মধ্যে লেখাটা না বলে জিব্বাটা কাটালাম, খোদার কসম সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করতেছে, করিতে হবে কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহর মাধ্যমে। আমরা যেমন সুবহানাল্লাহ কোন লাজেন করুণা দুর্ব আর কি, হা হা তুমি জোরে কর না সুবহানাল্লাহ। আব্বার আমার ওলি আল্লাহ কিভাবে নিয়ন্ত্রণ করে শুনে নেন। আমরা যেরকম ভোটের মাধ্যমে নির্বাচন হয়, এই মুরাদনগরের এমপি আছে না, ওনার নাম কি? ইউসুফ আব্দুল্লাহ হারুন। বাবা নাম তো কত সুন্দর, ইউসুফ আব্দুল্লাহ হারুন, আব্দুল্লাহ হারুন, কত চমৎকার নাম। ইউসুফ নবীর নাম কোরআন আছে কিনা? আব্দুল্লাহ নামটা আছে কিনা? এরপরে হারুন, হারুন মাগো, হারুন আলাইহিস সালাম উনি নফায় গাম্বর ছিলেন, মারহাবা কর না কেন? তো এক কত বড় ওনার নাম, লকআপ কি? আমরা তোর নাম রাখতে জানি না, হাইব্রিড নাম রাখি বদনা লোডা আডা ফলিতিন ফোলটা, মানুষে মানুষ মানুষের মধ্যে এখন হাইব্রিড আছে। সেদিন ওই দিন আমি বিশ্ব রোড গেলাম এক জায়গা, খাজা গরিবে নামাজ একটা ফার্ম ফাঁসে গিয়ে আসলাম, ওখানে ডাব বসে রাখছি, দুইটা বাজে বলে আমার কিছু ডাব খান, আমি ফাঁকু বেশি দিই, শীতের মধ্যে ডাব কিনতে খাইতাম, আমার এমনি বুকের মধ্যে সমস্যা, ঠান্ডা লাগলে ক্ষতি আছে, যদি ডাবের ফানি কি গরম না ঠান্ডা, আপনাকে মনে গরম আর কি। আহারে মানুষ একটু কথা কর না আব্বা, একটু কথা বললে ভালো লাগবে, ঠান্ডা পানি দেখালে কি বুকে ঠান্ডা লাগবে না? আমি সে বাবার আমি খেতাম না, কুজুর এটা নতুন বাইর হয়েছে হাইব্রিড ডাব, ফানিটাও মিষ্টি, ফানিও বহু, কত রে বাবা? ক 60 টাকা। আমি সে 60 টাকার ফানি আসে নি, কুজুর 3 কেজি ফানি হইব কমপক্ষে। ওয়াল্লাহ তুই কেমনে মাছ ধরো, কয়টি হাইব্রিড তো হুজুর দেখতে শুনো, দেখা যায় ফানি বলবো, কই মাছ দেখবেন এক একটা কই মাছ এত বড়, হাইব্রিড কই মাছ আছে না? আপনাকে মুরাদনগর মনে হয় আরো আসে না, এটা মাগো মা বাদশা গেছে না রে, 120 টা বেডি উদ কি খুশি গো, এত বড় বড় কই মাছ, কো বড় বড়ই আছে আমার স্বামী, রাঁধতে গেলে কো দূর গন্ধ আর গন্ধ, সরা দেশির সাথে কোনো তুলনা, আল্লাহ আল্লাহ, দেশিটা দেশির স্বাদ। এবার কেন বললাম হাইব্রিড মাছ আছে, কই মাছ শিং মাছ সব কিছু এখন হাইব্রিড, কথা বলে ঠিক কিনা? এখন মানুষের মধ্যে হাইব্রিড নাইনি, কোনটা জানেননি? যেটা কি আম করে না এটা বুঝতে পারি হাইব্রিড, যেটা নবীর জানাজার মধ্যে দোয়া মানে না এটা হলো হাইব্রিড, কথা বলে ঠিক কিনা? এই যে
জন্য অনুরোধ হচ্ছে বাবা তুমি কেন জানাজার পরে দোয়া মানো না? আমার নবী বলেছেন মানজারা কাদরিহি ওয়া জামাতলাহু শাফাতি, নবীর জিয়ারত করা কি? আমার নবীর জিয়ারত করলে নবী বলেছেন যে উম্মতকে সুপারিশ করা ফরজ। এখন এই জিয়ারত যাইতে হলে তো বাবারা কবর আগে যাইতে হবে, কথা কোন ঠিক কি না? আমাদের জিয়ারত আর নবীর জিয়ারত কোনো এক না। এখন আসেন নবীজি বলেন এই যে হাদিস শরীফের মধ্যে আপনার মেশকাত শরীফ দ্বিতীয় খণ্ড, ইজা সাল্লাইতুম আলাল মাইয়্যাতে ফাকলুসু লাহু দোয়া। আল্লাহু আকবার কোন এক লাশের শহীদ সাইদ তাকবীর জাকি মারদাও কারো, আল্লাহু আকবার কোন সমস্ত কবিরা গুনা সগিরা গুনা জানা গুনা ইচ্ছা গুনা মাফের মালিক কে? আল্লাহ। তো কথা বলতে হবে কে? আল্লাহ। আব্বা অনুরোধ থাকবে আল্লাহর কাছে সাইতে যারা বাধা দেয় এটাই তো শয়তান। কথা বলেন, আপনি কত গুনা করছেন মুখের দ্বারা হাতের দ্বারা চোখের দ্বারা কত গুনা আপনি করলেন, এই গুনাগারে জানাজার সামনে রাখলেন। চল্লিশ জন লোক থাকলে এই চল্লিশ জনের মধ্যে একজন মুমিন লোক থাকে, আল্লাহু আকবার কোন। এবার কথাটা একটু পরে মানতেছি, আমি বললাম ওলি আল্লাহর পাওয়ার ক্ষমতাটা শুনে নেন বাবা। আর খাজা গরিবে নামাজের দরবারে কিছু লোক ব্যঙ্গ করে, এরা কয়া খাজার দরবারে গাঁজা খাবায় আছে কিনা এরকম লোক, এরা যে গাঁজা শব্দটা বলে আমি আতায় রসুল খাজা গরিবে নামাজের দরবারে গেলাম, খোদার কসম জিয়ারত করলাম, আট দিন ছিলাম আমি ওখানে। যাওয়ার আগে আমি মানে হিন্দুস্তানে গেলাম, হিন্দুস্তান বলতে বাবার আমার দিল্লিতে গেলাম, দিল্লি নিজামুদ্দিন আউলিয়ার মাজার আগে জিয়ারত করি, হাতে রাসূল খাজা গরিবে নামাজের যিনি মেন, আল্লাহর কসম দিল্লির মধ্যে দুই দিন ছিলাম সমস্ত জিয়ারত করে, তারপরে হাতে রাসূল খাজা গরিবে নামাজের এখানে গেলাম। এটা পরে বলতেছি হাতে রাসূল খাজা গরিবে নামাজের এমন পাওয়ার ছিল রে, ফিত্তিরাজের ওই অংশ ওই মুহূর্তে ফিত্তিরাজের ক্ষমতা ছিল, রাজ্য চালাইতেন তিনি। ফিত্তিরাজ খবর পাইয়া ওনার উজির নাজির যা আছে সবাই সবাইকে সেনাপতি দ্বিতীয় সেনাপতি সবাইকে পাঠাইলেন, কে আসছে কে জানে, আল্লাহ আল্লাহ বলে আল্লাহ নামের ধ্বনি দেয় তার কল্লাটা নিয়ে আসবা। তারা যাইতে দেরি, বেলাইতি পাওয়ার কাকে কয়, ওলি আল্লাহ যার দিকে চায় রে তার হৃদয়টাকে নরম করে ফেলে, ওলি আল্লাহর নজরে এমন পাওয়ার রে। গাউসপাক বলে নাগা আগে ওলি মে ইয়ে তাসির দেখি বদলতি হাজারো তাকদির দেখি, আমি গাউসপাক যার দিকে নজর দিব যদি নজরটা বেলায় তৈয়া যায়, ওই বেলায়েতের নজর যদি পড়ে আল্লাহ কয় তারা আমি কুতু বানাইয়া দে। আব্বারি কেমনে তোমরা খাজার দরবারে গাজা খাওয়াও এই কথাটা কেন বলো? আল্লাহর কসম আতায় রাসূল খাজা গরিবে নামাজ এমন বেলায় কি ক্ষমতা ছিলেন রে? উনি বসে রইলেন, চতুর্দিকে তারা গির দিয়া কয় তুমি কে, কোন হে, কোথেকে আসছো, বাড়ি কোথায়, কি চাও, এখান থেকে গেটাও নলে কেল্লা দাও, নিতে হবে আমাদের উজিরের আমাদের রাজার আদেশ, তোমার কেল্লা চাই? কো বাবা কেল্লা নাও, যা নাও নিয়ে যাইবো, তবে শর্ত একটা দিব, আমি এই মুহূর্তে কুজু কইরা আমার মাওলারে দুইটা রাগাত সেজদার মধ্যে পড়ে আমি নামাজ আদায় করতে চাই। এবার লোডাটা দিলেন, লোডা মানে বদনা সিনেন নি, আমার কথা সব বদনা আসেনি, এটার কি কয় গড়ি ঠিক আছে না, এক দেশের গালি আরেক দেশের গুলি আছে না এরকম, এই জন্য আমি কথার কি বদনা কয় না গড়ি কয় না লোডা কয়, মাশাআল্লাহ লোডা ধরেন, এই লোডা মানে বদনা, বদনাটা দিলেন হিন্দুদের হাতে, ফিত্তুরাজের লোকগুলা কিন্তু কালিমে তখন ফড়ে নাই, তখন ছিল হিন্দু, বাবা খাজা আতাই রসুল খাজা গরিবে নামাজ কয়, ধরো আমার এই লোডাটা নাও, তুমি আয়না সাগর থেকে এক লোডা পানি আনো আমি উজু বানাইব, তারা উজু কি বোঝে না, পানি কেন এটাও বোঝে নাই, কয় ঠিক আছে দেন, কয় তুমি যাইবা লোডাটা তুমি সুবাইবা ডুব দেওয়াইবা, কিন্তু তোমারে আমি একটা এসমে আজম শিখাইয়া দিই, বিসমিল্লাহ বলে সুবাইও, খোদার কসম ভিত্তিরাজের প্রধান সেনাপতি প্রধান সেনাপতি লোডার হাতে লয়ে বিসমিল্লা বলে যখন ঢুকাইল, আল্লাহর কসম আয়না সাগরের পুরা পানি নয় রে, ভারতবর্ষের সমস্ত পানি লোডার ভিতরে ঢুকে গেছে। খাজা গরিবে নামাজ কয় পানি ছাড়তাম না, দর্শি বাংলা ছাড়তাম না, যতক্ষণ কালিমাটা না পড়বা আমার খোদার হার আল্লাহর রসুলের মালা গলায় না দিবারে, কালিমাটা যতক্ষণ না পড়বা তোদেরকে ফানি সারা দুনিয়াতে রাখবো গড়াইবা, লেকিন ফানি ভাই তা না, তিন দিন চার দিন হইয়া গেল ফানি নাই ফানি নাই, কে নিল ফানি রে, একটা লোটার ভিতরে যদি খাজা করিবা নামাজ পানি ঢুকাইতে পারে কত বড় আল্লাহর অলি রে, জিনার হাত ধরে 90 লক্ষ হিন্দু মুসলমান হইল, তোর 14 গোষ্ঠীর মধ্যে একজন আছেন হিন্দু মুসলমান করতে, তুই বাদাম মা ডাইরেক্ট কস আজার গাজা খাবা উল্টাতে থাপুক না, কত বড় বেয়াদব, আসেন শুধু দুনিয়াতে নয় এই বাংলাদেশের মধ্যে অসংখ্য প্রমাণ, কেল্লা বাবার দরবারে যান, রাগ করবে না কেল্লা বাবার দরবারে কেল্লা গাঁজা খাওয়ার জন্য বলে নাই,
গাঁজা খাওয়ারটি গাঁজা খেতে যায়, সুরো যায় চুরি করতে, বাজারে হার রঙ্গিলা মানুষ যাবে, কেউ কেউ যাবে কিনতে, কেউ যাবো সাইতে, কেউ যেত দর করতে, কেউ যাবো ঘুরা ফিরা করতে, আসে না এরকম? আমরা মুরাদনগর বাজারে যায় না, কেউ মার্কেটে যায়, যা কিনার নিয়ত একটাও কিনতে পারে না, দরে না বললে কি কিনে? তো আমার প্রশ্ন হচ্ছে, ওলি আল্লাহর দরবার এটা হচ্ছে প্রেমের বাজার, এটা কিসের বাজার? এখানে রসুলের প্রেমের বাজার, এখানে কেউ যাবে রসুলকে পাওয়ার জন্য, কেউ ওলি আল্লাহ চিনতে যাবে, পাইতে যাবে, কেউ চুরি করতে যাবে, কেউ ডাকাতি করতে যাবে, একে যে যেই নিয়তে যায়, ওলি আল্লাহ দরবার থেকে কাউকে আল্লাহ খালি ফিরে না, কারণ সুরের মালিক কে? জোরে কোন কে? আরে বাবা শোনেন কথাটুকু, মুসা কালিম উল্লাহ যিনি নবুয়ত প্রাপ্ত সবচেয়ে তেজি গরম নবী ছিলেন, আজাইলকে থাপ্পুরের সাথে দুটা চোখ বাইর করে ফেললেন, মুসা কালিমুল্লাহর কাছে এক পাম গেলেন, ইহুদিরা যাইয়া কয় মুসা গো তুমি না আল্লাহর পয়গাম্বার, তুমি না আল্লাহর বন্ধু, তুমি না আল্লাহর দোস্ত, তুমি তো কুহতর বাহারে যায় আল্লাহর সাথে কথা বলো, আজকে কতদিন বৃষ্টি নাই, আমাদের ফসলগুলো মরা যাচ্ছে, পশু পাখি ফানি খা না খায় মারা যাচ্ছে, তুমি একটু দোয়া চাও আল্লাহ যেন বৃষ্টির ব্যবস্থা করে দেয়। মুসা কালিমুল্লাহ হাত তোলা দিছেন রে, আল্লাহ কয় মুসা রে এতগুলা লোককে কওমের মধ্যে একটি আছে যেটা এমন গুনাহ নাই তার আমলের মধ্যে নাই, সমস্ত গুনাহগারিতে তেরে ভার কইরা দাও, আমি বৃষ্টি এখন দিমু রে। মুসা কালিমুল্লাহ কয় আল্লাহ তাহলে রোগ বুঝি এটা হয়, রোগ রোগটা হলো সে গুনাহ করতে 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 গুনার সাগর হাবুডা বুকেছে, এমন গুনাহ তার জীবনে নাই, সে করে নাই, সব গুনাহতে কইরা সারছে, তার কারণে আমি বৃষ্টি দেই না। এবার মুসা কালিমুল্লাহ কথাটা শুনিয়া আপনাদের মনে কষ্ট হয়ে যাচ্ছে রে বেশি বাবারা, এবার থেকে বইলা দি রাগ করবেন না, যে যেখানে দাওয়াত দিবেন টাইম দিবেন আটটায়, কয়টায়? আমি গত বছর করছি, টাইম দিবেন কয়টায়? আটটা, নয়টা, দশটা, এগারোটা, বারোটা, তেরোটা, একটা পর্যন্ত করবো, কিন্তু একটার পর আমি ওয়াজ নিব না, এখন বারোটার কাছাকাছি, আমার বাড়িতে যাইতে হলে কমপক্ষে চারটে সাড়ে চারটে বাজে যাবে, আমার কালকে জুমার নামাজ, আবার যাও সিলেটে মাহফিল, রাগ করবেন না আব্বা, এটা তো নিজের দেহ কথা বলেন ঠিক কিনা? এই যে মানুষগুলো আসছে আমার ভাগিনা কাউসরের নয়, যারা দাওয়াত দাও আমার দুঃখ নেই, তবে শর্ত হলো সবাই এসার আগে শেষ করবো কথা কন্যা কথা। কোরআন হাদিসের যে আমি যে আয়াত নিলাম, এই আয়াতের তাফসীরের দিকে তো ঢুকতে পারলাম না, এত বড় হাস্তিরা আলেম হগল বসে আছে, জ্ঞানী গুণীরা বসে আছে, ওনারা তো তামান্না আছে, মকসদ আছে, কিন্তু দুঃখ নিয়ে আসলাম, আব্বা রাগ করবেন না, শুক্রবারে জুমার পরে জুমার নামাজ শেষ করে অথবা হজরের নামাজ শেষ করে আব্বা আমার কবরের কাছে যাইয়া যদি কিছু না ফানে সুরা ফাতিহা একবার, কুল হু আল্লাহ তিনবার, আল্লাহর কসম দুরুদ শরীফ এগারোবার পড়ে, রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সবিরা, আল্লাহর কসম খোদা হচ্ছেন রহমান, খোদা কামার বন্ধুর প্রেমে তোর মা বাপের কবর জান্নাতের বাগান বানাইয়া দি। আমরা তো চাইতে জানি না, আমরা শুধু নিজের জন্য চাই, মা বাপ কবর গেছে, মা বাপের কথা স্মরণ নাই, শুধু আল্লাহ আমার জায়গা নাই, আমার ফুট বিদেশে আটকে রয়েছে, আমার টাকা নাই, কিস্তি দিতে পারি না, কথা বল না কেন? এই জন্য আমাদের দেশ আল্লাহ না পাইরা এই গজবটুকু দিছে, তবু দেখেন এই ওলি আল্লাহর বাংলাদেশে কত চমৎকার লাগতেছে বাবা, রাগ করবেন না, এই বাংলাদেশে এখনো ঢালাভাবে মানুষ মরে নাই, কথা বলে ঠিক কিনা? ফ্রান্সের মতন সরকার ফেলুয়ার হয়ে গেছে করুণার কাছে, কথা কন্যা কেন? বিশেষ করে কানাডার সরকার আল্লাহ আর পারবো না, আমাদের কাছে শরণযাত্রী না যে করুণাকে আমরা প্রতিরোধ করবো, কিন্তু আজ বাংলাদেশে অসুস্থ ছাড়া যে গণবসতি, যদি করুণা আল্লাহ দিত তাহলে একজন থাকতো না, কথা বলেন ঠিক কিনা? এই দেশটা ওলি আল্লাহর কারণে আমরা এখনো করুণার ভ্যাকসিন বাইর হই নাই, তারপর আমরা বেঁচে আছি, কথা বলে ঠিক কিনা? এই বাসানের মালিককে তো অনুরোধ করবো, আব্বা পাঞ্জেখানা নামাজ লাগবে, নামাজ ছাড়া বাসার অবস্থা নাই, আমরা ইমানদার, আমরা মমিন, আমরা আমাদের জন্য নামাজ, নামাজ বেইমানের জন্য না, যারা কিয়াম করবে না, দুরুদ মানে না। আর আরো একটা কথা হচ্ছে বাবা, আমি আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা যদি খাঁটি ইমানদার দাবি করেন, যদি সুন্নি দাবি করেন, সুন্নিয়ত থাকতে হলে অন্তরের মধ্যে যদি সুন্নিয়তের ভালোবাসা থাকে, আমার নবী সাহাবাই কেরামের জীবনে পড়বেন, জীবনে পড়লে নবীর সাথে জীবনে বিয়াদবি করার রাস্তা পাবেন না, কথা বলেন ঠিক কিনা? আপনারা ওলি আল্লাহ পড়ে, ওলি আল্লাহ পড়ে, কিন্তু সাহাবাই কেরামের জীবনীটা তালাশ করেন, সিদ্দিক আকবরের জীবন আমি একদিন পাই নাই কোনো কিতাবের মধ্যে, যে সিদ্দিক আকবর আমার নবীজির বসে বসে সালাম দিতেন, নবীজি যখন অনুমতি দিতেন বসে যেতেন, নবীজি যখন দাঁড়াইতে বলতেন দাঁড়াইয়ে থাকতেন, সাহাবাই কারাম নবীজির চেহারা মুবারকের দিকে থাকলে তিন দিনের ক্ষুধাত্তর কথা ক্ষুধার কথা মনে থাকতো না। আল্লাহু আকবার বলেন,
আমার নবী কেমন নবী, এই হায়াতুন নবী জিন্দা নবীকে নিয়ে যারা কটুক্য করেন অনুরোধ করব আব্বা, ইসলাম কোনো আমরা আনি নাই, ইসলাম আমরা পাই নাই, এই দেশে বাবা শাহজালালের জীবনীটা পড়েন, বাবা শাহজালাল নবী নবী করছে কথা বলেন ঠিক কিনা, যার দিকে যাবেন নবীর ছাড়া কোনো উপায় নাই। এই জন্য অনুরোধ করব আব্বা, মা বাপের খেদমত লাগবে, মা বাপের ভালোবাসা লাগবে, মা বাপের মহাব্বত ছাড়া পারা যাবে না। যুবক ভাইদেরকে বলে যায় বাবা তোমরা ভবিষ্যতের কর্ণধার, এই দেশটা নিশা মুক্ত দেশ করো, নিশা করো না, নিশা যদি করো সমাজ তোমাকে খারাপ বলবে, দেশ তোমাকে খারাপ বলবে, খোদার কাছে তুমি অপরাধ হবে, কথা বলে ঠিক কি না। এই অপরাধ থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? মহাব্বত দরুদ বান আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালায়ালে মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি রাসূল তোমার জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, আল্লাহুম্মা জোরে আপনারা কবর রাখবে, কবরে রাখার পরে মনকির এবং নকির দুটা ফেরেশতা আসবে, কথা বলেন ঠিক কিনা বাবারা? কিন্তু রাখার আগে আপনজন ছেলে সন্তান তিনজন কবর তিনজন উপরে নেমে আপনাকে কবর শোয়াইব, শোয়ানোর পরে বাস দিবে, কোনো কোনো জায়গায় চাটি দেয়, কোনো জায়গায় কালার বড়ক দেয়, কথা কন ঠিক কিনা? দেওয়ার পর ছোট ছোট মাটি লোবে লইয়া সবাই এক বাক্যে বলবে মিন হা খালাক নাকুম অফি হা নো ইদুকুম অমিন হা নো করে যুকুম তারাতাম ওখরা, ঘোষণাটা কার দিবে? আপনার এই মাটির দেহ মাটিতে মিশে যাবে, আবার ইসরাফিলের মধ্যে আল্লাহ হুকুম করবেন সিংহে ফু দিবে, খোদার কসম, খোদার কসম, যেখানে দেহ ছিল ওখান থেকে দৌড়াইতে থাকবেন কোন দিকে রে বাবা, ওই জায়গার নাম হলো হাশরের ময়দান। আব্বারি আমরা যেহেতু বাবারে আমার অনুরোধ থাকবে নবীর প্রেম নবীর ভালোবাসা নিয়ে আমরা বেঁচে আছি, আমার নবী স্যার আমাদের কেউ আপন, কারণ হাদিস শরীফ বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী কয় ছেলে মেয়ে জায়গা সম্পত্তি স্থাবর অস্থাবর যা কিছু বলো না কেন, যতক্ষণ তুমি আমার ওদের চেয়ে বেশি ভালো ভালো না বাসবা, জীবনের সাথে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না। আমরা ওই ইমানদার হতে চাই কি চাই না? আব্বার আমার আপনারা উদ্বোস করলে আলোচনা হয় না, এইভাবে যদি ওঠেন আমার মনে কষ্ট আসতেছে রে বাবা, আপনাদেরকে কেউ কোনো কামড়াইতেছে নি কথা কন না কা, কোনো মারামারি লাগছে না, কাটাকাটি লাগছে না, বোম মারছে নি তো দৌড়ে দৌড় দেন কেড়ে ওয়াজের নিয়ম হলো যারা শ্রোতা বসে শ্রোতা বসে থাকলে তো আলোচনার মন বাড়ে ঠিক কিনা? কিন্তু আপনারা উঠতেছেন আমি কি ওয়াজ সাইরা দিছেন, আমি কি বলছেন ওয়াজ আর করবো না, মাত্র ওয়াজ শুরু হইলো কবর থেকে, যদি দুইটা পর্যন্ত থাকেন দুইটা পর্যন্ত করলাম হোক, আপনাদের দোষে আপনারা হারাচ্ছেন, রাগ করবেন না, মহাব্বত নিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পর জমিনে পড়ে কান্দে নবী যারে যার গো কান্দে নবী, এই মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার, আল্লাহুম্মা আবার আমার প্রশ্ন আসছে যে মাজারে তো আমরা জিয়ারত মানি, আমরা মাজারে জিয়ারত মানি, যে লেখছে আমি বুঝে ফেলছি কথাটা দেখার লাগবে না, আমরা মাজারে যারা গোল বাজনা গায় বা আলতু ফাতলু কাজ করে এরকম আছে না, তো আমরা তো এটার পক্ষে না, আমরা এটার বিপক্ষে, যেমন আমি শাহজালালের মাজার হতে
360 জন আউলিয়া এই অঞ্চলে যারা আছে ওখানে অনেক গান বাজনা হতো। খোদা কি কসম বাবা মিথ্যা কথা বলি না, আমি ঢোকার পরে বহু জায়গায় গান বাজনা সব বন্ধ, ওয়াজ মাহফিল হচ্ছে। আল্লাহু আকবার কর। আমরা যদি মাজার ফুজারি বলি দীক্ষার দিয়ে আমরা আলেমরা যদি দূরে মাজারকে সরাইয়া রাখি তাকেও গান বাজনা থেকে বন্ধ হবে? বন্ধ করতে হলে ডাইরেক্ট বলতে হবে যে শরীয়তের বিধান মতে কোরআন হাদিস বিধান মতে মাজারে কোনো গান বাজনা জায়েজ না। কথা কোন ঠিক কিনা? মাজারের ভিতরে কোনো খারাপ কাজ চলতে পারে? মাজার তো ফৌতো পবিত্র, আল্লাহর ওলিদের পাওয়ারে আলাদা। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, সেজদা জানা দেয় এটা তো হলো আরো বড় শয়তান। সেজদা কার জন্য? এটা আমার বোঝা, যেটা জান্নে শূন্য সেজদা দেয় তো মুরতাদ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন বাবা আক করলে যদি আখাউড়া না বোঝেন তোলে হবে কেমনে? আমরা তো তাদের ফককে চিলা মনে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা বলছি এটাই যে মাজারও পূজা না, পূজা করতে হলে মানে মূর্তি লাগে। কথা কোন ঠিক কিনা? যারা সেজদা করে তারা মাজার বিপক্ষে, তারা মাজারকে কালারিং করার জন্য ইহুদিদের থেকে টাকা খাইয়া এই সমস্ত কাজ করতেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর ওলিদের মাজার এই সমস্ত কাজ চলতে পারে না। আতাই রাসুল খাজা গরিবে নামাজের মাজার আমি গেলাম, বাবা শাহজালাল মাজারে গেলাম, ওখানে সেজদা দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। যেটা সেজদা দিতে যায় তারও ধরে মানুষ বকা দেয়। কথা বলেন ঠিক কিনা? যে তুমি বিদাতি, ওই বিদাতিদেরকে বিদাতি বলবেন, কিন্তু জাননা শুননা সবাইকে যদি এক ফাল্লায় মাপতে যান তাহলে তো এটার জন্য আপনি অপরাধী। কথা বলেন ঠিক কিনা বাবারা? কথা কি আপনাদের ক্লিয়ার? কি রাগ করতেছেন বাবারা? কেন বললাম যে যারা এই সব কাজ করে তাদের বিপক্ষে আমরা, আমরা তাদের পক্ষে না। কারণ মাজারে কোনো সেজদা চলে না, মাজারে চলবে চুমা চুমা দেন, এটা হলো নিজাম। আমরা ডাইরেক্ট সেজদা দিতে যাবেন কেন? কথা বলে ঠিক কিনা? সুমা এক জিনিস, আপনি ভালোবাসেন মহাব্বত করছেন, উস্তাদের হাতের মধ্যে সুমা দিলে কি গুনাহ হবে? তার সুমা দিতে গিয়ে নিয়ত লাগে, নামাজ পড়তে গেলে নিয়ত লাগে, সেজদা দিতে গেলে নিয়ত লাগে। সেজদার শর্ত হচ্ছে যে আপনি নামাজের সেজদা আর কোরআনের মধ্যে যে 12টা সেজদা 14টা সেজদা আছে এই 14টা সেজদাকে আপনি ফুক দিকে ফিরে দিবেন না হোসেন দিকে ফিরে দিবেন? এটা বুঝতে হবে। পশ্চিম ছাড়া কোনো সেজদা হয়? আর আপনি মাজারে যাই সেজদা দিবেন কেন? মাজারে দিয়ে হয়তো মহাব্বত করছেন, ভালোবাসা কদম চুমা দিবেন। আল্লাহর ওলিদেরকে এমনি হাতে লইয়া চুমা দিলে কোনো গুনাহ নাই, কারণ ওলি আল্লাহর খাতিরে এই দেশে ইসলাম এসেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মধ্যে সুমা দিয়ে কোন কোরআন বুকে নিয়ে ওনারা আসছেন, ওনাদেরকে তাজিম করবো না, কাকে তাজিম করবো? কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ হচ্ছে বাবা মাজারে কোনো ঢোল বাজনা দিয়ে আপনি মাজারকে অপবিত্র করেন না। নারী নাসাইয়া, নারী পুরুষ একসাথে নিয়েছে মাজারকে অপমান করেন না। যারা এই কাজটু করতেছেন আল্লাহর ওলির গায়ে আপনি কলঙ্ক দিচ্ছেন, আল্লাহর কাছে আপনি বড় অপরাধী থাকবেন। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো বাবা রাগ করেন না, এটার জন্য আমি বলি না। আমি বলছি যারা জিয়ারতকে ডাইরেক্ট পূজাকারী বলে এদের জন্য আপনারা বুঝাইবেন যে বাবা আপনি কেন ডাইরেক্ট পূজা শব্দটা বলেন, হিন্দুরা তো ডাইরেক্ট নাফাক। আমরা ধর্ম ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, ইসলাম হচ্ছে ফৌত পবিত্র। কথা বলেন ঠিক কিনা? এই ফৌত পবিত্রকে আপনি কেন আরেকটা ধর্মের সাথে তুলনা করবেন? আল্লাহ মা বাপের জিয়ারত কি হয় না? মা বাপের জিয়ারত কি হয় না? তো আমি যদি আপনার মা বাপের জিয়ারত কে যদি তুমি পূজা করা গেল আপনি কি আমরা ছেড়ে দিবেন? কথা কোনো ছেড়ে দিবেন যে তুমি একজন আলেম হইয়া কেন পূজা শব্দ করো? পূজা করে হিন্দুরা বোম ফুটায়, আতক বাক ফুটায়, দুধ কলা বাতাসা দিয়ে কত রকমের হুরা হরে কৃষ্ণ হরে রাম কত রকম করে, আমরা তো এগুলোর মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? যাক বাবা রাত দিন আসেনি Thank you.
অনেকে না বুঝা না বুঝা না দলিল একটা দলিল কেউ যদি দিতে পারেন যে এজিদকে রাদিয়াল্লাহু তাআলা বলা যাবে 5 লাখ টাকা আমি দিব তার কয় লাখ 5 লাখ 1 টাকা কম দিব না 5 লাখ টাকা আমি মাইক দিয়ে বলছি এবং ভিডিও ক্যামেরা হচ্ছে কথা বলেন এখন জমানার জন্য যারা রাদিয়াল্লাহু তাআলা বলবেন 100 তে হলো এজিদের সন্তান এজিদের সাথে আমাদের কোনো আপোষ নাই এজিদ জাহান্নামী এজিদ কাফের এজিদকে কাফের না জানবেন আপনি কাফের হবেন এতে কোনো সন্দেহ নাই এটাই রাইট এটাই দলিল এবার যে যত কথা বলেন এজিদের প্রতি যার মায়া আছে 100 তার রক্ত দেহের মধ্যে এজিদের আছে কথা বলেন ঠিক কি না তো এই যে মনে করে দেশের যারা দেশকে স্বাধীনতা করেছে অনুরোধ থাকবে শুনেন দেশকে যারা স্বাধীন করেছেন আর যারা দেশের বিপক্ষে ছিলেন বিপক্ষেদেরকে কি বলে রাজাকার যে রাজাকারের ফকর কেউ নিব না রাজাকারকে কেউ জনাব সাহেব বলবে না যে জনাবে রাজাকার বাংলাদেশের মধ্যে যার নাম হচ্ছে হাফিজ রহমান সিদ্দিকী এটা 100 তার জন্মের মধ্যে ডিস্টার্ব এদের পক্ষে যারা থাকবেন তারা জাহান্নামী হবেন এজিদের সাথে আমার নবীর প্রেমে জীবন দিতে রাজি আছি হুসাইন জীবন দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আমরা ভয় পাই না বাবা আর দেখেন তাকায় তাদের মধ্যে এখন গজব পড়ছে 4-5টা দল হয়েছে আরো পড়বে আরো পড়বে এজিদের রাদিয়াল্লাহ কত রাদিয়াল্লাহ দেখবা তোমাদের কি রাদিয়াল্লাহ তো লাইন না দেবে ভাই বড়টা লাইন না দিবে কথা কোন ঠিক কি না আমরা হুসাইনের প্রেমে জীবন দিতে রাজি নাকি সবাই বলে রাজি আছে কি না নারে কিন্তু হুসাইনকে ভালোবাসার কথা কোরআনে আছে হাদিস আছে আজমাত আছে কিয়াস আছে তুই কত বড় বাদাইম্য হলে কথা বলতে পারস এজিদ রাদিয়াল্লাহু তাআলা তোর মন তো ফাশান তোর মন তো কঠোর ফাশান যে ইমাম হুসাইন নামাজ পড়ছে একটা নয় দুটা নয় 72টা তীরে লাগান 33টা শরীরে জখম নিয়ে সেমর তাকায়া দেখ আজান চলতেছে আর জুমার দিন আমাকে একটু ফানি দে আমি উযু বানাবো কিন্তু সিমর ফানি দেয় নাই তুই এজিদ রে কস রাদিয়াল্লাহু তাআলা সিমরের জীবনীটা ফেরা দেখ সিমর ওই দুষ্টর কথায় আসছে টাকার বিনিময়ে আসছে বাজানো জীবনটারে ধ্বংস করে নে এজিদরে রাদিয়াল্লাহু তাআলা কইয়া যে এজিদরে রাদিয়াল্লাহ কইবেন আমি বইলা দিলাম আমি জালালে মিথ্যা বলি না খোদা সাক্ষী এজিদের সাথে তার হাসর হবে কথা কন্যা এজিদের সাথে যদি হাসর করতে চান করেন আমরা এজিদরে কাফের কইছি কইমু জীবন দিমু হুসাইনের কদম ছাড়তাম না বাবা আমার শরীর অত্যন্ত অসুস্থ সত্যি কথা যেটা আমি চাইছি মনে করছি 10টার আগে ধরবো তবে জিকির আচ্ছা ঠিক আছে অনুরোধ করছেন জিকিরতে হবে তবে আগে বলে দিই আমার তকদির থাকলে আমি আসবো কিন্তু বাবারে আপনারা 1 বছর আগে যদি দাওয়াত করেন পাবেন কিন্তু এই বছর আমার কোনো ডেট নাই বহু জোরের বিনিময়ে তাগুডিটা আমি দিয়েছি মার্চ পর্যন্ত পুরো ফিল আপ দিনের বেলা সহকার তবে অনুরোধ আপনাদেরকে কাছে করি 3টা মাদ্রাসার কাজ হাতে নিয়েছি সরি 7টা মাদ্রাসার কাজ ডাকাটটা হলো মেন যাওয়ার আগে শেষ কথাটা হচ্ছে ওয়াহাবি মাদ্রাসার মধ্যে ছাত্র দিবেন না আল্লাহর তরফে মাফ চাই মাদ্রাসা যদি ছাত্র দেন তাহলে নিজের জীবন ধ্বংস নিজে ধ্বংস কেন হুজুর ওয়াহাবি মাদ্রাসায় ছাত্র দিলে কি হবে আপনার সন্তান আপনার জানাজার মাঠে গবে আমার আব্বা জানাজার মুনাজাত লাগবে না কথা কন ঠিক কিনা বাবা এই জন্য অনুরোধ আপনাদেরকে করে যাই এদের মাদ্রাসা ছাত্র দিবেন না কারণ এরা এজিদের লোক এজিদের দোয়া চায় না কথা কন ঠিক কিনা
একাত্তর যদি এজিদের ভালোবাসা থাকে আপনারা এজিদের হলে চলেন, আমরা এজিদের সাথে নাই। এজিদ হচ্ছে 73 দল, আমরা হচ্ছি এক দল, কথা বলেন ঠিক কি না? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন কুল্লুহুম ফি নার, আমার নবী বলেন সব জাহান্নামে একটা মাত্র দল জান্নাতি, যেটা ইমাম হুসাইন 72 জনের কাফালা নিয়েছিলেন আর ওরা হাজার হাজার লোক ছিলেন, কথা বলেন ঠিক কি না? আর হুসাইন বুকের রক্ত দিয়েছেন এই জন্যে, কারণ ইসলাম জিন্দা করতে হবে, ইসলামটা মরে গিয়েছেন, ইমাম হুসাইন বুকের তাজা রক্ত দিয়ে ইসলাম জিন্দা হতে হে আর কারবালা কি বাদ, আল্লাহু আকবার বলেন, ইসলাম জিন্দা করছেন ইমাম হুসাইন। আর আপনি কোন এজিদের কোনো দোষ নাই, এজিদের কোনো লক্ষ্য নাই, উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য কি ছিল? মস্তকের জন্য, গদির জন্য, কথা বলেন ঠিক কি না? ওর নামে বায়াত করানোর জন্য কথাগুলো তো কাই ফাই টু পাই চলে আসছে, সত্যকে কখনো দাফা সাফা দেওয়া যায় তো? অনুরোধ আপনাদেরকে করবো, এজিদকে যদি রাদিয়াল্লাহু তাআলা বলেন তওবা করবেন, তওবা করবেন, তওবা করবেন, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যে আল্লাহ মাফ করো, এজিদ আপনার কি দুলাভাই লাগে, জেডা লাগে? কিন্তু হুসাইন তো আহলে বাইতের সদস্য, পাপ পাঞ্জাতন, কথা বলেন ঠিক কি না? পাপ পাঞ্জাতনকে কোরআন বলে পৌত পবিত্র, এটা কি জানেন না? ওই ওনাদের বিপক্ষে যারা যাবে আল্লাহ তাদের পক্ষে থাকবে না। আল্লাহ পাক আমাদেরকে এই দুষ্টদের থেকে হেফাজত করে, সকলে বলেন আমিন। আমি আর দেরি করে কিছু করবেন, আল্লাহ 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 রব্বের প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে, I'm
পিষে পিসার আশা আবার পিষে পিসার আশা এসব তোমার করে আমের মাঝে এক নাম তোমার Oh, no.
Allah, 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 Allah.
Allah
রাজদরবারের মা বলে রাগো ইগো মা সজাগ আছেন নিগো মা দোয়া হইতেছে আমি গুণাগারের সাথে আবার আল্লাহর দরবারে দুটা হাত পাতেন না গো মা জানি না গো মা উপস্থিত জানে না গো মা বাবার জন্য জানি গো মোদার পাশ টাইকা লালে লাল জানে না গো মা ভয়ের মাটি কালিলা মালা আমরা তো আগুছে আমার তোমরা সম্পন্ন হয়েছে আমারে মাপ দিস প্রত্যেকের আরো আপনি কবুল করেন আমাদের অন্ধকার কলম মদিনা খায় না বা মানিয়া দাও বিশেষ করে তোমার কাছে সভাপতি সভাপতি
ছেড়ে দিয়ে ডাকলেন আল্লাহ। প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও পূর্ণ করে দেন আপনার হাবিবের খাতির কারো মনে জানা তুমি খোদা কালে দিও বাংলাদেশ থেকে তুমি খোদা কন্যা উঠায় নাও আর কত রাখবে হামলা করু ইষ্টদের মধ্যে বহু বিরাসকের পরিমালায় কাটতেছে রে আল্লাহ আমার সাথে বহু রূপী বাবার কাটতেছে গো আল্লাহ যারা তোমার ভালো লাগে যারা তোমার পছন্দ হয় মহাপতে আপনা খোদা তাদের জামিনদার হইয়া যা আল্লাহ আল্লাহ তো বিদায় হইয়া যাচ্ছি বিদায়ের আগে একটাই আমার কবি জিরে না দেখায় মৃত্যুর পিছনে মনে বড় আশা ছিল আমাদের সম্মানিত আপনি খোদা বাড়াইয়া দেন আল্লাহ পাঁচ ভক্ত নামাজে আমাদেরকে বানাইয়া দেন যারা নামাজ পড়ে না পান যেখানে নামাজের ব্যবস্থা তাদেরকে করে দাও আল্লাহ তাদেরকে হালাল ব্যবস্থা করে দাও আল্লাহ অ্যাক্সিডেন্টের মৃত্যু দিও না গো ক্যান্সার রোগ দিও মরণ দিও না গো আল্লাহ করুণা দিয়া মৃত্যু দিও না গো মরণ যদি দাও তোমার বন্ধুর মিলাদের নবীতে মরণ দি মরণ যদি দাও সন্ত রমজান বদর দিবসে মরণ দি মরণ যদি দাও
দিও সবে বরাতে মরণ দিও আমার মৃত্যুর সময় আমার দয়ালুকে সামনে রাখিয়া আমাদের জবানে দিলে অন্তরে ওই পবিত্র কালিমা জারি করে আনি